আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله تعالى في موضع آخر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن أبي هريرة رضي الله عنه قال جاء عربي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا أتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا رواه البخاري ومسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إن الله لا ينظر إلى صوركم وأعمالكم أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما ساك كافرا منها شربا عائشة صدیقہ رضی اللہ عنہا মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী জালসার মহতারাম শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম
অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জীবনের লক্ষ্য। জীবনের লক্ষ্য উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহি হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার উপস্থিতি, যারা উপস্থিত রয়েছেন বলতে পারি প্রায় সকলে বিভিন্নভাবে আত্মীয়তার সম্পর্কের মধ্যে পড়েন। কম বেশি সকলে, মানে একটু গভীরভাবে দেখলে বিভিন্নভাবে আত্মীয় স্বজনের মধ্যে। তো আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা একটু খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের একটু কষ্ট দিব, যারা পিছনে বসে আছেন একটু এগিয়ে আসবেন, সামনে ফাঁকা পূরণ করেন, পিছনে ফাঁকা থাকুক, সামনে একটু এগিয়ে আসবেন। এটা ভাবিয়েন না যে গরম জায়গা ছেড়ে ঠান্ডা জায়গায় যাব কেমন হয়, এটা ভাবার দরকার না। একটু চেপে বসেন, শীতের দিন ঠান্ডা সুযোগ পাবে না আপনার কাছে, বরং ঘন হয়ে বসলে আরো গরম লাগবে। মানে বাহিরে যে পরিমাণ শীত, যে পরিমাণ ঠান্ডা, সেই পরিমাণ ঠান্ডা কিন্তু ভিতরে নেই। একটু ঘন হয়ে বসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখুন, যারা ঘোরাফেরা করছেন আশপাশে, অযথা সময় নষ্ট করছেন, তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আসেন একটু আলোচনা শোনার চেষ্টা করুন। যারা লেপের মধ্যে আছেন তারা তো দুনিয়াবি হলেও কিছু লাভ পাচ্ছেন, যারা লেপ কম্বলের মধ্যে ঢুকে আছেন তারা দুনিয়াবি হলেও কিছু বেনিফিট লাভের মধ্যে আছেন, যারা এখানে আছেন তারা অনেক অনেক বেশি লাভের মধ্যে আছেন। কতটুকু লাভের মধ্যে আমি বলবো ইনশাআল্লাহ যারা এখানে আছেন। আর যারা মাঝখানে রাস্তায় ঘোরাফেরা করছেন, না পেলেন লেপের কোনো উষ্ণতা, দুনিয়ার কোনো কিছু না পেলেন, পরকালের কিছু, মাঝখানে কি করলেন আপনি? অযথা, মানে দুটার একটা, লেপের মধ্যে যান তবুও এই শীতের মধ্যে একটু উষ্ণ আবহাওয়া পেলেন, দুনিয়াবি কিছু উপকার পেলেন, এখানে আসলেন পরকালীন কিছু উপকার পেলেন, মাঝখানে আপনি অযথা সময় রাস্তাঘাটে নষ্ট করলেন, তা আপনি কি পেলেন? মানে একটা কথা বাংলায় রয়েছে যে আমও গেল ঠালাও গেল কাঁদতে কাঁদতে চোখ দুটাও গেল। আপনার পরিস্থিতি কিন্তু এই পর্যায়ে চলে যাচ্ছে। সবার একটু উপস্থিতি, চলুন। দুনিয়ার লক্ষ্য, মানে আমাদের লক্ষ্য বা জীবনের লক্ষ্য, আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছি যে আমাদের জীবনের লক্ষ্য কি, আমরা কি চাই, আমাদের কি প্রয়োজন, আল্লাহ আমাদের কাছ থেকে কি চান, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলবো, প্রচন্ড শীত, শীতের মধ্যে অনেক কষ্টে বসে আছেন, শীত কেন হয়, শীতের তীব্রতা কেন বাড়ে, প্রচন্ড গরম কেন হয়, এই মর্মে হাদিসে একটু ইঙ্গিত রয়েছে। বিস্তারিত আলোচনা না থাকলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন হাদিসটি সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তাপ দিতে দিতে, জাহান্নামকে তাপ দিতে দিতে দিতে, জাহান্নামের তাপের প্রখরতা যখন অনেক বেড়ে গেল, মানে জাহান্নামের এক অংশের আগুন আর এক অংশের আগুনকে যেন খুবলিয়ে খুবলিয়ে খাচ্ছে, মানে তাপ এত বৃদ্ধি পেল, প্রচণ্ডতা এত বেড়ে গেল যেটা মানে বিস্ফোরণের মতো, তখন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলো যে আল্লাহ
আমাদের একটু সুযোগ দাও, দুইটা একটা শ্বাস নেব আর একটা শ্বাস ছাড়ব। মানে এত তাপ হয়ে গেছে যেটা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে ফেটে যাবে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা কিন্তু কাদের জন্য করেছেন আল্লাহ? মানুষ এবং জিনের জন্য। জাহান্নামের তাপ কিন্তু মানুষ এবং জিনের জন্য। তো এত তাপ বেড়ে গেছে যেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মনে হচ্ছে ফেটে যাবে এরকম। তা আল্লাহ তুমি একটা সুযোগ দাও, আমরা একটা শ্বাস ছাড়ি, আর একটা সুযোগ দাও, আমরা একটা শ্বাস গ্রহণ করি। মানে একবার শ্বাস নেব আর একবার শ্বাস ছাড়ব। তো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন জাহান্নামকে, যে ঠিক আছে তোমাকে সুযোগ দেয়া হলো, একবার শ্বাস নিবে আর একবার ছাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জাহান্নাম শ্বাসটা গ্রহণ করে, শ্বাস নেয়, তখন পৃথিবীর উষ্ণতা পুরো চুষে নেয় জাহান্নাম। ফলশ্রুতিতে পৃথিবী একদম শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আবহাওয়া একদম ঠান্ডা হয়ে যায়। এটা জাহান্নামের শ্বাস গ্রহণের ফলে পৃথিবীর উষ্ণতাটা টেনে নেয়। আর যখন জাহান্নাম শ্বাস ছাড়ে, তখন পৃথিবীটা গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, প্রচন্ড তাপ, তাপমাত্রা যেখানে বাংলাদেশে এই বছরে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 44 ডিগ্রি ছাড়িয়ে গেছিল এই বছরে বাংলাদেশে। আর এখন তাপমাত্রা নেমে এসেছে, বাংলাদেশে সর্বনিম্ন নেমেছে 7.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। অবশ্য এই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর এলাকায় না, এখানে 12-13-14 ডিগ্রির মধ্যে আছে, কিন্তু কোনো কোনো অঞ্চলে বাংলাদেশে ইতিমধ্যে 7.5 ডিগ্রিতে এসেছে। মানে যেটা এখানকার চেয়ে আরো 5 ডিগ্রি কমেছে, মানে শীতের তীব্রতা। তাহলে ভাবুন তাদের কি অবস্থা, সমানিত উপস্থিতি। তো এইটা জাহান্নাম শ্বাস ছাড়ে আর নেয়, শ্বাস নিলে তখন পৃথিবী শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ব্যবস্থাপনা, একটা কৌশল পৃথিবীর মানুষকে জানানোর জন্য, দেখানোর জন্য যে আমি তোমাদের জন্য কি জাহান্নাম তৈরি করে রেখেছি। জাহান্নাম শ্বাস নিয়েছে, গোটা পৃথিবী ঠান্ডায় কঙ্কর শীতের মধ্যে মানুষ কাতরাচ্ছে, অথচ তোমরা জাহান্নামকে ভয় করছ না। আল্লাহ একটা নিদর্শন রেখে দিয়েছেন আপনার আমার জন্য, আপনাকে আমাকে একটু খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন। এই পর্যায়ে আলোচনার প্রারম্ভে সংক্ষিপ্ত দুটি কথা যেটি বলতে চেয়েছে, যে এই মাহফিলে থেকে আপনার লাভটা কি। আমি আলোচনা শুরু করেছি, ইনশাআল্লাহ আলোচনা শেষ করব কোরআন এবং হাদিস দিয়ে। আপনাদের সাথে উদ্ভট কোনো কথা আমার হবে না ইনশাআল্লাহ, অযথা কোনো গল্প আপনাদের সাথে করব না ইনশাআল্লাহ, আপনাদেরকে হাসানোর জন্য আমি কৌতুকও বলবো না ইনশাআল্লাহ। স্রেফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আপনাকে আমাকে, আল্লাহ কি বলেছেন আপনাকে আমাকে জীবন ঢেলে সাজানোর জন্য, এইরকম কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান আলতামিসু ফীহি ইলমান, যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয়, তার লক্ষ্য থাকে, তার টার্গেট থাকে, তার উদ্দেশ্য থাকে জ্ঞান অন্বেষণ করা, ইসলামকে জানা, ইসলামকে বুঝা, ইসলামের উপরে কিছু শিক্ষা অর্জন করা, এই লক্ষ্যে যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয়। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, নারী এবং পুরুষ, আমরা কি ইসলামকে জানার জন্য বের হইনি? ইসলামের কিছু জ্ঞান শিখব, পরস্পরে শেয়ার করব, পরস্পরে বুঝবো, এই জন্য তো বের হয়েছি। তাহলে এই হাদিসের অনুকূলে আমরা আছি না নেই? এই হাদিসের অনুকূলে আছি আমরা। পরের বাক্যটা কি বলছে শুনেন, আল্লাহ সুসাসন বলছেন, যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলো ইসলাম সম্পর্কে জানার জন্য, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দেন, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। যেহেতু ইসলামকে জানার জন্য বের হয়েছে,
তার টার্গেট যেহেতু জেনে জান্নাত নেবে, তাই আল্লাহ তার জান্নাতকে সহজ করে দেন। ইনশাআল্লাহ যারা এসেছি তারা ক্ষতিগ্রস্ত নই। এরপরে বাক্যগুলো দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু মানুষ আল্লাহর ঘরের কোন একটা জায়গায় জমায়েত হয়, একত্রিত হয়, কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কোরআন মাজিদ পাঠ করে, এবং তার আলোকে দার্স দেয়, কোরআন মাজিদ পাঠ করে এবং কোরআন মাজিদের উপরে কথা বলে, কোরআন এবং সুন্নাহ নিয়ে, আল্লাহ এবং রাসূলের বিধান নিয়ে আলোচনা করে, বাইনাহুম, তাদের মধ্যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের উপরে প্রশান্তি নাযিল করেন, ওয়া গাশিয়াকুমুর রাহমা, আল্লাহ রহমতকে ঢেলে দেন তাদের মধ্যে। বাহিরে আপনি এক পাক ঘুরে আসেন, বাহিরে শীতের মাত্রা আর এর ভিতরে শীতের মাত্রা দেখুন। আল্লাহ বলছেন এ কথা, নাযালাত আলাইহিম, আল্লাহ সুসাসম বলছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ প্রশান্তি নাযিল করেন, বাস্তবতা এটা। ওয়াহাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলী নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহ ফীমান ইনদাহু, এই লোকগুলির উপরে আল্লাহ এত সন্তুষ্ট হন, এত বেশি খুশি হন, আল্লাহ খুশি হয়ে তার নিকটের ফেরেশতাদের কাছে আলোচনা করেন এই লোকগুলি নিয়ে, যে লোকগুলি দেখো আমাকে জানার জন্য, আমাকে বোঝার জন্য, আমার কোরআন মাজিদ শোনার জন্য আজকে দেখো শীতের মধ্যে, গরমের মধ্যে কষ্ট স্বীকার করে, আরাম আয়েশ ত্যাগ করে এই মাহফিলে জমায়েত হয়েছে, আল্লাহ আলোচনা করেন লোকগুলি সম্পর্কে। হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 7028 নম্বর হাদিস। দেখুন আরেকটি হাদিসে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা জালাসা কওমুন, যখন কিছু মানুষ এক জায়গায় বসে, ইয়াযকুরুন আল্লাহ আযজা ওয়া জাল্লা, তাদের লক্ষ্য থাকে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে জানা, আল্লাহকে বোঝা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা বোঝা চেনার জন্য যখন কিছু মানুষ এক জায়গায় বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাদাহুম মুরাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দেন, যারা এই বৈঠকে উপস্থিত রয়েছে, যারা শেষ পর্যন্ত আছে, আলোচনা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ আসমান থেকে ডাক দেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, যাও তোমাদের নিজ নিজ জায়গায়, তোমাদের গন্তব্যস্থলে, মাগফুরান লাকুম, তোমাদের যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, আল্লাহ বলেন কথা। যারা সিফ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই রকম জায়গায় উপস্থিত হয় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, অন্য কোনো কথা হয় না, এই বৈঠকের লোকগুলোকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু বা ফুরান লাকুম, যাও এবার, তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বাক্যটা আল্লাহ বলেন, ফাকাদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যে পাপ ছিল এই পাপ রাশিকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই রকম বৈঠকে উপস্থিত থাকলে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আল্লাহ এই বৈঠকের বিনিময়ে পাপ ক্ষমা করে দেন, আল্লাহ এই বৈঠকের বিনিময়ে পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেন। হতে পারে আজকের একটি বৈঠকের মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে, একটি বৈঠকের মাধ্যমে আপনার সারা জীবনের পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, যদি আপনার আমার এখলাস ঠিক থাকে, আপনার আমার বিশ্বাস যদি ঠিক থাকে, আল্লাহর প্রতি ভরসা যদি ঠিক থাকে, একটা বৈঠকের বিনিময়ে আল্লাহ চাইলে আপনার আমার পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই পর্যায়ে আন্তরিকভাবে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে এই হাদিসের অনুকূলে আমাদের পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আজকে শীতের রাত্রে কষ্ট করে
আমরা কোরআন এবং সুন্নার কিছু কথা বলার এবং শোনার পরিবেশ করেছি। আল্লাহ তুমি এর বিনিময়ে আমাদের পাপগুলো ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি এই বৈঠকের বিনিময়ে, এই মাহফিলের বিনিময়ে আল্লাহ তুমি আমাদের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দাও। হে আল্লাহ, আজকের এই বৈঠক যে কারণে, যে প্রতিষ্ঠানের উদ্যোগে করা হয়েছে, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটিকে, এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জান্নাতের ওসিলা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন আপনারা আমার জীবনের লক্ষ্যকে চলুন একটু বিশ্লেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করো। এই পৃথিবীতে যত কল্যাণ আছে, এই পৃথিবীতে যত মঙ্গল আছে, এই পৃথিবীতে যত ভালো কিছু আছে, এইটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো। অফিল আখেরাতে হাসানা, পরকালে যে কল্যাণ আছে, পরকালে যে মঙ্গল আছে, পরকালে ভালো কিছু আছে, আল্লাহ পরকালের মঙ্গলটা, কল্যাণটা, ভালোটা আমাদেরকে দাও। অকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এক বাক্যের মধ্যে, একটা আয়াতের মধ্যে তিনটা প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। একজন মানুষকে চাইতে হবে আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ, একজন মানুষকে আল্লাহর কাছে চাইতে হবে পরকালের কল্যাণ, একজন মানুষকে আল্লাহর কাছে চাইতে হবে জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা। যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, মানে দুনিয়ায় যা আছে সব কল্যাণ নয়, দুনিয়ায় যা আছে সব কল্যাণ নয়, কল্যাণও আছে অকল্যাণও আছে, ভালো আছে খারাপও আছে, সব ভালো নয়। চাইতে বললেন, চাও যে আল্লাহ তুমি দুনিয়ার ভালোটা দাও, খারাপটা নয়। অফিল আখিরাতে হাসানা, পরকালে ভালো আছে খারাপ আছে, আল্লাহ তুমি পরকালের ভালোটা দাও, খারাপটা নয়। অকিনা আযাবান নার, পরকালের ভালোটার মধ্যে কথাটা লুকিয়ে আছে, তারপরেও আল্লাহ আলাদা করে আপনাকে বলতে বললেন যে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। জাহান্নাম থেকে মুক্তিটাই মূলত পরকালের কল্যাণ, কিন্তু ওটা আবার আলাদা করে বলে নিলেন। তাহলে আপনার আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত, আপনার আমার জীবনের টার্গেট হওয়া উচিত, আপনার আমার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ, দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ। এই লক্ষ্য নিয়ে, এই টার্গেট নিয়ে প্রত্যেকটা কাজ সমাধান করা উচিত। দেখুন, পড়াশোনা করব, ছেলে মেয়েকে পড়াশোনা করাবো, কি পড়াশোনা করাবো, কি পড়াশোনা করা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একজন আলেম আর একজন আবেদের মধ্যে পার্থক্য কি? একজন আলেম আর আবেদ, আলেম বলা হয় যিনি জ্ঞান অর্জন করেছেন, দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান যিনি অর্জন করেছেন তিনি হলেন আলেম। আর আবেদ হচ্ছে যার জ্ঞান নেই তেমন, কিন্তু ইবাদতের সময় কাটায় বেশি, অধিকাংশ সময় ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, ফরজ সালাত পড়ে, নফল সালাত পড়ে, ফরজ সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে, দান সাদাকা করে, যাকাত দেয়, মানে ইবাদতে জীবন কাটায়, জ্ঞান নেই কিন্তু সারাক্ষণ ইবাদতের মধ্যে থাকে, ইনি হলেন আবেদ। আলসু শাসনকে বলা হচ্ছে যে আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য কি, কার গুরুত্ব বেশি, আবেদের গুরুত্ব না আলেমের গুরুত্ব? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফাযলাল আলেমি আলাল আবেদ, একজন আবেদের উপরে, ইবাদতকারী ব্যক্তির উপরে একজন আলেমের মর্যাদা, ইবাদতকারী ব্যক্তির উপরে একজন আলেমের মর্যাদা,
কাফাজলিল কমারে লাইলাতাল বদরে আলা সাইরিল কাওয়াকিব, আকাশ ভরা তারকার মধ্যে, আকাশ ভর্তি তারকার মধ্যে পূর্ণিমা চাঁদ যেমন সম্পূর্ণ ব্যতিক্রম, আকাশ ভর্তি তারকা থাকলেও পূর্ণিমার চাঁদকে ম্লান করতে পারে না, ঢেকে ফেলতে পারে না। পূর্ণিমার চাঁদ বরং আকাশের তারার আলো নিষ্প্রভ করে দেয়, আলোহীন করে দেয়। যখন পূর্ণিমার চাঁদ উঠে আকাশের তারার আলোর গুলোর ম্লান হয়ে যায়। ঠিক একজন আবেদের উপরে আলেমের মর্যাদা পূর্ণিমার চাঁদের মতো, আবেদ যেন একটা তারা আর আলেমটা যেন পূর্ণিমার চাঁদ। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে সমানিত উপস্থিতি, আরেকটি হাদিসে একই কথা বলতে গিয়ে বললেন ফাদলুল আলেমে আলাল আবেদ কা ফাজলি আলা আদনাকুম, আবেদের উপরে আলেমের মর্যাদা, ইবাদতকারী ব্যক্তির উপরে আলেমের মর্যাদা তেমনি, কা ফাজলি আলা আদনাকুম, তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমি নবীর মর্যাদা যেমন। সাধারণ ব্যক্তির উপরে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, একজন ইবাদতকারী ব্যক্তির উপরে একজন আলেমের মর্যাদা তেমন, একথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ সুসাসাম বলছেন একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন সাহাবী, হে আল্লাহ সুসাসাম, বনি ইসরায়েলের একটা লোক সারাদিন ইবাদত করে আর বনি ইসরায়েলের আরেকটা লোক শুধু ফরজ ইবাদতটুক করে আর বাকি সময় ইলিম অর্জন করে, নিজে পড়ে ছাত্রকে পড়ায়, নিজে শিখে অন্যকে শিখায়, তো কার মর্যাদা বেশি? তখন আল্লাহ সুসাসাম বলছেন যে সারাক্ষণ ইবাদত করে তার চেয়ে যে ফরজটা করে আর বাকি সময় জ্ঞান অন্বেষণ এবং বিতরণে ব্যয় করে তার মর্যাদা তার উপরে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে এইখানে আপনার আমার একটা লক্ষ্য হওয়া উচিত, ছেলে মেয়েকে পড়াতে হবে, ছেলে মেয়েকে পড়াতে হবে, জ্ঞানী করতে হবে। এখন কি জ্ঞানী করবেন, কি পড়াবেন, আপনি কি পড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন সূরা আনাম 115 নম্বর আয়াত উল্লেখ করেছেন, অতম্মত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই শরীয়ত, আপনার প্রভুর এই বিধান তাম্মাত পরিপূর্ণ, কি দিয়ে? সিদকাও সততা দিয়ে, আদলা ন্যায় কল্যাণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, কল্যাণ দিয়ে, সত্যবাদিতা দিয়ে, ভালো কিছু দিয়ে কোরআন মাজিদকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই এই কোরআন মাজিদকে চেঞ্জ করতে পারে। গোটা পৃথিবীর অমুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে শুরু করে, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ চাকমা, গোটা পৃথিবীর অমুসলিম যদি ঐক্যবদ্ধ হয়ে মনে করে কোরআন মাজিদের একটা শব্দ একটা অক্ষর চেঞ্জ করে দেবো, সম্ভব নয়। একথা আল্লাহ বলছেন সূরা আনাম 115 নম্বর আয়াত। তাহলে আপনাকে জ্ঞান শেখাতে হবে যেটা পুরি পুরো পুরি মানুষের কল্যাণে নিবেদিত, সেটা কি? কোরআন মাজিদ। তাহলে কোরআনের জ্ঞান ছেলে মেয়ের মধ্যে দিতে হবে না? হবে না, দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বললেন সেটি ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়ালেখার টার্গেট হবে, পড়ালেখার উদ্দেশ্য হবে আল্লাহকে চেনা যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টাকে খুঁজে পাওয়া হবে একজন মুমিনের, একজন মুসলিমের মূল লক্ষ্য, মূল টার্গেট। পড়ালেখা করে দেশি বিদেশি ডিগ্রি নিয়ে অনেক বড় অফিসার হয়ে যদি রবকে চিনতে না পারি তো এই পড়া ব্যর্থ, নিজের রবকে চেনে না এই পড়া ব্যর্থ। কারণ বিসমে রব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন যে রব, তার নামে তাকে চেনা যাবে, এই পড়ার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এট ফার্স্ট সর্বপ্রথম বললেন। প্রথম ইসলাম শুরু হলো যেদিন,
যেদিন ইসলাম নামক ধর্ম শুরু হলো মোহাম্মদ সাল্লামকে দিয়ে, সেই দিন আল্লাহ মোহাম্মদ সাল্লামকে বলেননি যে মোহাম্মদ সাল্লাম তুমি সালাত পড়ো, মোহাম্মদ সাল্লাম তুমি যাকাত দাও, মোহাম্মদ সাল্লাম তুমি হজ করো, মোহাম্মদ সাল্লাম তুমি দান করো, তুমি তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, এত কিছু আল্লাহ বলেননি। আল্লাহ প্রথমে বললেন পড়ো, পড়ো কি পড়বা, তোমার প্রভুর নামে পড়ো, যে প্রভু, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে এই প্রভুকে চেনা যাবে এই পড়া পড়ো। তাহলে আপনার আমার লক্ষ্য থাকতে হবে, পিতা মাতার টার্গেট থাকতে হবে যে রবকে চেনা যাবে, প্রভুকে চেনা যাবে, এই পড়া আমি ছেলে মেয়ের মাথায় ঢুকাবো, এই পড়া আমি ছেলে মেয়ের মধ্যে দিয়ে দেবো। কেন আপনি এই টার্গেট করবেন, কেন আপনার এই টার্গেট হওয়া দরকার? বছরের শেষ পর্যায়ে, তাই না, আজকে ডিসেম্বরের 21 তারিখ, আর মাত্র 10টা দিন আছে নতুন বছর, ছেলে মেয়েকে পড়াবেন, কি পড়াবেন, কেন পড়াবেন, একটু খেয়াল করেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, তোমরা কি কেউ চাও যে কোন রকম ঝুট ঝামেলা ছাড়াই, আত্মীয়তার বন্ধন ছিন্ন ছাড়াই, কারো সাথে মারামারি ছাড়াই প্রত্যেক দিন 2টি করে উঁচু কুদ বিশিষ্ট হৃষ্টপুষ্ট মোটা তাজা উট নিজের বাড়ি নিয়ে আসবে প্রত্যেক দিন 2টি করে, এটা কি তোমরা চাও? মানে আরবের কথা বলছেন সাহাবীদেরকে, তোমরা কি কেউ চাও যে প্রতিদিন 2টি করে উট নিয়ে আসবে, কারো সাথে কোনো মারামারি করবে না, ঝামেলা করবে না, এমনিতে 2টি করে উট পাবে আর বাড়ি নিয়ে আসবে, এটা কি চাও, একদম মোটা তাজা উট? সাহাবীরা বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুযোগ পেলে কে বা কে ছাড়ে, তাহলে বলুন কি করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তাহলে তোমরা মসজিদে গিয়ে, আল্লাহর কোনো ঘরে গিয়ে সকালবেলা প্রতিদিন 2টি করে আয়াত তেলাওয়াত করবে, কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করবে, কোরআন মাজিদের 2টি আয়াত যদি তেলাওয়াত করো মসজিদে সকালবেলা, তাহলে 2টি উট বাড়ি নিয়ে গেলে যে উপকার হয় এর চেয়ে বেশি উপকৃত হবে পরকালে এই 2টি আয়াতের বিনিময়ে। 2টি উট আল্লাহ রাস্তায় জবেহ করলে, কুরবানি করলে যে নেকি হয়, সকালবেলা মসজিদে আল্লাহর ঘরে 2টি আয়াত তেলাওয়াত করলে তার চেয়ে বেশি নেকি হয়। যদি মনে করো 3টি উট তো 3টি আয়াত পাঠ করবে, যদি মনে করো 4টি উট নিয়ে যাবো তো 4টি আয়াত পাঠ করবে। এইভাবে আয়াতের সংখ্যা যত বাড়াবে তোমার উটের সংখ্যা আমল নামায় তত বাড়তে থাকবে। হাদিস সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, এই আমলটা যে আমলের কথা আপনাকে বললাম, এক আয়াতে এক উট, এই আমলটা বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি যারা করে তারা হলো হাফেজরা। কারা হাফেজরা? কারণ হাফেজরা সকালবেলা কোরআন তেলাওয়াত করে মসজিদে মাদ্রাসায়, আল্লাহর ঘর না মসজিদ মাদ্রাসা, আল্লাহর ঘর তো এগুলো, তারা কোরআন মাজিদ তেলাওয়াত করে বসে থেকে থেকে, সকালবেলা বসে গেছে, ফজর আগে বসে গেছে, নাস্তার পরে বসেছে, সকালবেলা কোরআন তেলাওয়াত করছে, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একটা করে উট লেখা হচ্ছে। আর আপনার আমার ছেলে মেয়ে পড়ছে কোথায়, স্কুলে, কিন্ডারগার্টেনে, কেজি স্কুলে, বার কোনো জায়গায়, তার আমলনামায় কি লেখা হচ্ছে? এরকম কোনো ফজিলত আছে বলুন দেখি, এরকম কোনো ফজিলত আছে? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের হাফেজ যে কোরআন হিফজ করেছে, এই হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে ডাক দিবেন, বিচারের মাঠে ডাক দিয়ে বলবেন, তুমি কোরআন মাজিদ হিফজ করেছিলে, আজকে তোমার ফজিলত, ডান হাতে তার মালিকানা তুলে দিবেন, আল্লাহ তাকে যে জান্নাত দিবেন এই জান্নাতের মালিকানা ডান হাতে তুলে দিবেন, তার বাম হাতে আল্লাহর নিয়ামত সমূহ, জান্নাতের যে নিয়ামত রাজি কোরআনের হাফেজের বাম হাতে দিবেন, ডান হাতে দিয়েছেন মালিকানা, বাম হাতে দিবেন নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, হাফেজ কোরআনের মাথায় এবার আল্লাহ একটা মুকুট পরাবেন, মুকুট পরাবেন, এই মুকুটটার দাম, এই মুকুটটার দাম কত বেশি হবে এটা ভাষা দিয়ে বুঝানোর মতো ভাষা বাংলা ভাষায় নেই, কিভাবে বুঝাবেন এটা?
দেখুন পরের বাক্যটা দিয়ে বুঝলে এই এই বাক্যটা কিছুটা বোঝা যাবে। মুকুট পরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাফেজে কোরআনকে, যে তোমার বাবা এবং মা কোথায়, তোমার আব্বা কোথায়, তোমার আম্মা কোথায়, ডাক দাও। এবারে হাফেজের বাপকে আর মাকে আল্লাহ ডেকে নিবেন, ডেকে নিলেন কাছে। হাফেজে কোরআনের বাবাকে এবং মাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই জোড়া পোশাক পরাবেন, এক জোড়া পোশাক দিবেন হাফেজে কোরআন, কোরআনের হাফ হাফেজ তার বাবাকে, আর এক জোড়া পোশাক দিবেন মাকে। পোশাক পরার পরে বাবাও অবাক, মাও অবাক। আল্লাহ সুসাসলাম বলছেন এই পোশাকটাই এত দামি, খায়রুম মিনা দুনিয়া মা ফিহা, দুনিয়া এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জামা, অর্থবিত্ত, বৈভব, যা আছে সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও এক জোড়া পোশাকের দাম হবে না, এত দাম। এই পোশাক দেখে বাপ আশ্চর্য, মাও আশ্চর্য যে এত দামি পোশাক কেন। বাধ্য হবে বলতে আল্লাহর কাছে বাবা এবং মা, যে আল্লাহ এত দামি পোশাক আমাদের গায়ে কেন, আমরা তো এমন কোনো কাজ করিনি, সারা জীবনে এমন কোনো আমল করিনি যে আমলের বিনিময়ে আমাদেরকে এত পোশাক পরানো হতে পারে, তাহলে এত দামি পোশাক কেন দেওয়া হলো আমাদের গায়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজের বাবা এবং মাকে বলবেন যে আজকে তোমাদেরকে সম্মানিত করা হয়েছে এই পোশাক দিয়ে, তোমার ছেলেকে এই কোরআনের, আমার যে কালাম, আমার যে বাণী, এই বাণীকে সংরক্ষণ করেছিলে তোমার ছেলের কণ্ঠে, তোমার ছেলের পক্ষে, তোমার মেয়ের পক্ষে, তোমার সন্তানকে দিয়ে আমার বাণী সংরক্ষণ করেছিলে, সন্তানকে দিয়ে আমার কোরআনকে হেফাজত করেছিলে, বিনিময়ে আমি আজকে তোমাকে পুরস্কৃত করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর বাবা মার যে পোশাক তার চেয়ে অনেক বেশি দামি হলো তার মাথার মুকুট। বাবা মায়ের পোশাকের মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দিলে এক জোড়া পোশাকের দাম হবে না, আর তার চেয়ে বেশি দামি হলো মাথার মুকুটটা হাফেজে কোরআনের। তো বলেন তো এটা ভাষা দিয়ে বোঝা যাবে, বোঝানো যাবে ওটা কি, ওটার দাম কেমন হতে পারে, বোঝানোর কোনো ভাষা আছে কল্পনা ছাড়া? দেখুন হাদিসটা পাওয়া যাবে শেখ নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলা সহিহার মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন, 1464 নম্বর হাদিস। যে কথা বলছিলাম, আপনার সন্তানকে টার্গেট নেবেন কোরআনের হাফেজ বানানোর জন্য, এটা আল্লাহর রহমত, বিশেষ রহমত যে গ্রাম পর্যায়ে এসে কাজলাতে আপনার মহিলাদের জন্য, মেয়েদের জন্য কোরআনের হিফজ করার ব্যবস্থা করেছেন, এটা আল্লাহর হাজার শুকরিয়া, এটা আল্লাহর রহমত। একটা মানুষ যদি এই এলাকার, একটি মেয়ে যদি কোরআনের হাফেজ হয় তাহলে এই মাদ্রাসা সফল, এই মাদ্রাসা সফল। কারণ তার আলাদা একটা বরকত আছে, তার দুয়ার আলাদা একটা প্রভাব আছে, কারণ তার প্রতি আল্লাহর আলাদা একটা দয়া আছে, সন্তুষ্টি আছে। দেখুন যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন মাজিদ বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ এই ছেলেটি, এই মেয়েটি রাত জেগে জেগে কষ্ট করে আমাকে মুখস্থ করেছে, তেলাওয়াত করেছে, পাঠ করেছে, আল্লাহ তুমি তাকে মর্যাদার মুকুট পরিয়ে দাও। আল্লাহ কোরআন মাজিদের এই সুপারিশ শুনবেন, তাকে মর্যাদার মুকুট পরিয়ে দেবেন। আল্লাহ তুমি তাকে আরো দামি পোশাক পরাও, আল্লাহ আরো দামি পোশাক পরাবেন। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, জান্নাতে দাও, আল্লাহ তাই করবেন। যেহেতু এই বাণীটা কার, আল্লাহ, এই বাণী কার, আল্লাহ, আর আল্লাহর বাণী আল্লাহর কাছে সুপারিশ করছে যে আল্লাহ তুমি একে এটা দাও, আল্লাহ তুমি একে এটা দাও, আল্লাহ তুমি একে এটা দাও। কি শুনবেন না? আল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ। বিধায় এই কোরআন মাজিদ মুখস্থ করলে, পড়লে, পড়ালে আলাদা ফজিলত আছে। এরপর আল্লাহ সুসাসাম বলছেন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাফেজকে বলবেন তুমি যেভাবে ধীর স্থির ভাবে
উত্তম রূপে তেলাওয়াত করতে, ঠিক ওইভাবে তুমি এখন তেলাওয়াত করো, একটা করে আয়াত তেলাওয়াত করো আর জান্নাতে একটা করে স্তর উপরে উঠতে থাকো, আবার আরেকটা আয়াত তেলাওয়াত করো আর এক স্তর উপরে উঠো, আবার আরেকটা তেলাওয়াত করো আর এক স্তর উপরে উঠো, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে ওইখানে তোমার থাকার জায়গা। তাহলে বলুন তো, কোরআনের হাফেজ যত উপরে থাকবে স্তরে, যত উপরে স্তরে থাকবে, অন্য কারো সুযোগ আছে? অন্য কারো এত আয়াত মুখস্থ আছে? কারো থাকবে কি? তাহলে আপনার সন্তানকে কোরআন পড়ানো দরকার, একটু ভাবা উচিত। দেখুন, প্রত্যেকটা মুসলিম সন্তানের, প্রত্যেকটা মুসলিম সন্তানের আবশ্যিক যে পড়া সেটা হলো কোরআন শেখা, এটা ফরজ। তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম। ইবনে মাজা 224 নম্বর হাদিস, আল্লাহ সুসাসম বলছেন, প্রত্যেক মুসলিমের জন্য, নর হোক চাই নারী হোক, পুরুষ হোক চাই মহিলা হোক, প্রত্যেকের জন্য ইলিম অর্জন করা ফরজ, কোরআন সুন্নার জ্ঞান অর্জন করা ফরজ, এটা ফরজ। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোরআন তেলাওয়াত জানে না, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতা। এই ব্যর্থতা নিয়ে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। বিচারের মাঠে যখন ছেলে মেয়েকে, বিচারের মাঠে যখন সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে, তখন এবার সন্তান আল্লাহর কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ আমরা তো জাহান্নামে যাব, তবে আমার একটা ছোট্ট ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? যাদের কারণে আজকে নষ্ট হয়েছি, যাদের কারণে ধ্বংস হয়েছি, যারা কোনোদিন আমাকে ভালো পথ দেখায়নি, সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা আমার বাবা মা, যারা আমার গাইডবুক গাইডার ছিল, যারা আমার অভিভাবক ছিল, কোথায় আমার অভিভাবক? আল্লাহ তুমি একটু দাও, তাদেরকে ফেলে দিয়ে, তাদের বুকে পাড়া দিয়ে, তাদেরকে খুঁচে জাহান্নামে যেতে চাই। যে সন্তানকে আজকে আদর করে, কোলে পিঠে মানুষ করে, দেশি বিদেশি ডিগ্রি নেওয়ালেন, যাকে উচ্চতর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেন, দামি দামি স্কুলে পড়ালেন, হাজার হাজার টাকা ঢেলে দিলেন, কোরআন শিখালেন না, হাদিস শিখালেন না, বিচারের মাঠে জাহান্নামে যাওয়ার সময় ও একা যেতে চাইবে না, আপনাকে ফেলে বুকের উপর পা রেখে জাহান্নামে যেতে চাইবে আল্লাহর কাছে। আপনি ভাবতে পেরেছেন যে আজকে সন্তানকে ইংলিশ মিডিয়াম আর এই মিডিয়াম ওই মিডিয়াম, এই স্কুল ওই স্কুল, এই শহরে ওই শহরে পড়াচ্ছেন, অথচ কোরআন জানে না, কোরআন জানে না, কোরআন পড়তে জানে না, হাদিস পড়া জানে না, বুঝে না শরীয়ত, বিশাল বিশাল ভলিউম, অনেক ল মুখস্থ করে রেখেছে, এমন লয়ার বানালেন, এমন উকিল বানালেন, এমন ব্যারিস্টার বানালেন, ভলিউমের পর ভলিউম, আইনের সূত্র বলতে পারে অথচ কোরআন মাজিদের একটা আয়াত বলতে পারে না। এরকম বাবা মা হলো ব্যর্থ এই পৃথিবীতে। বিচারের মাঠে বুকের উপর পা দিয়ে যাবে যখন, তখন আপনি টের পাবেন যে জীবনের লক্ষ্য কি ছিল আর কি করেছি, টার্গেট কি ছিল আর কি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দাও, তোমরা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হও, চাও তোমরা দুনিয়া, শিখাতে চাও না কোরআন মাজিদ। কারণ কথায় আছে, মাদ্রাসায় পড়লে ভিক্ষে করে খেতে হয়, মাদ্রাসায় পড়লে ভালো চাকরি জুটে না, কোরআন শিখলে ভালো কিছু হওয়া যায় না, হাদিস শিখে ভালো কোনো ডিগ্রি পাবে না, বড় কোনো চাকরি পাবে না, গাড়ি বাড়ি হবে না, অট্টালিকা হবে না, শিখায়নি এগুলো, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছ। ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবকা, তবে পরকাল দুনিয়ার চেয়ে বহুগুণ মূল্যবান, কোটি কোটি গুণ মূল্যবান, আবকা চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, কয় বছরে? 50, 60, 70। সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ সুসাসম বলছেন, আমার উম্মাতের গড় আয়ু, আমার উম্মাতের আয়ুষ্কাল হলো 60 থেকে 70-এর মধ্যে, 60 থেকে 70 বছর, হাদিস সহিহ বুখারী মুসলিমের, 60 থেকে 70 বছর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মাতের বয়স, এর উপরে যদি কেউ পায় তো এটা বোনাস, এটা আল্লাহর রহমত, কিন্তু মূল বয়স কিন্তু এতটুকু। যে কথা বলছিলাম, সন্তানকে গড়তে হবে গড়ার মতো করে। যে হাদিস আপনাদের শোনা, বহুদিন শুনেছেন,
মানুষ মারা যায়, মানুষ মারা যায়, সকল আমল বন্ধ হয়ে যায়, খোলা থাকে তিনটা আমল, সাদকায়ে জারিয়া উপকারী জ্ঞান যা বিতরণ করে গেছে, এবং ওয়ালাদুল সালেহু নেক সন্তান, সৎ সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, অন্তর খুলে পিতামাতার কবরে শুয়ে শুয়ে এর ফজিলত এবং এর বেনিফিট, এর উপকারটা পেতে থাকবে। সন্তান পৃথিবীতে দোয়া করবে আর বেনিফিট পাবেন, উপকার পাবেন কবরে শুয়ে বাবা এবং মা। দেখুন আপনার সন্তানকে এত বেশি শিখালেন, ও কলেজের প্রফেসর, ও কলেজের প্রিন্সিপাল, ও স্কুলের হেডমাস্টার, আরো কিছু। আপনি মারা গেছেন তখন আপনার জানাজা পড়ানোর জন্য আলেম খুঁজে বেড়াই, কে বাপের জানাজা পড়াবে, কি শিখালেন বেটাকে, আপনি কি বললেন? হাজার আলেম ভাড়া করে আপনার জানাজায় দোয়া করে যে নেকি হবে, সন্তান হৃদয় থেকে যে দোয়া করবে তার সমান হবে, সমান হবে? আমি বাস্তব সত্য কথা বলি, আজকে আপনাদেরকে নিয়ে মোনাজাত করে দিলাম, কেঁদে কেঁদে চোখ ভাসিয়ে বুক ভাসিয়ে মোনাজাত করে দিলাম, আপনি মনে করলেন না কি না জানি মোনাজাত হলো, এটা আমি এমনি করেছি, আমার স্বার্থ আছে, আমাকে দুটা টাকা দিবেন এই স্বার্থে করেছি, ঘটনা তাই নয়? আমাকে দুটা টাকা দিবেন এই স্বার্থে আমি মোনাজাতটা করে দিলাম, আর আপনার বুক ভাসিয়ে আপনাকে জান্নাতে ঠেলে গেলাম। ডাকেন তো একজনকে, তো আর তোমাকে যাতায়াত ভাড়াও দিব না, কিছুই দিব না, দেখি তো আপনার কেঁদে আপনার জন্য দোয়া করে দিতে পারেন, আসবেন আপনার প্রোগ্রামে, আসবে? তাহলে ভাড়া করা আলেম দিয়ে, ভাড়া করা আলেম দিয়ে আপনি কিছু করিয়ে নেবেন, তার স্বার্থের জন্য করে, কিন্তু সন্তান যখন বাবার জন্য কিছু চাইবে, সন্তানের দুফোঁটা অশ্রু যখন ঝরে পড়বে, এখানে কোনো স্বার্থ আছে? একদম নিঃস্বার্থ। তাহলে সন্তান করেন, ছেলে মেয়েকে তৈরি করেন, হাজার ভাড়া করা আলেম দিয়ে প্রার্থনা করে যে লাভ হবে না, সন্তান দুফোঁটা পানি ফেলে দিয়ে আপনার জন্য যদি দোয়া করে সেই লাভ হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাদুন সালিয়াদুল্লাহু, প্রত্যেকটা পরিবারে ওই সন্তান দরকার, প্রত্যেকটা পরিবারে এমন সন্তান করেন আপনার জানাজার জন্য যেন অন্য কাউকে খুঁজতে না হয়, ভাবতে না হয়, ওসিয়ত করতে করার জন্য যেতে হয় যে অমুক যেন জানাজা পড়ে, আপনার জানাজা পড়ার জন্য রেডি আছে আপনার সন্তান, যদি তিনটা সন্তান হয় তিনজনই রেডি, তখন আপনি ওসিয়ত করবেন যে বড়জন যেন আমার জানাজা পড়িয়ে দেয়, বা মেজোজন যেন পড়ে, বা ছোটজন যেন পড়ে, বা অমুক পড়ায়, এইভাবে করা উচিত। আমি বলিনি, এইটা ভাবিয়েন না যে আমি জেনারেল শিক্ষাকে আমি নাকচ করছি, এইটা আমি বলিনি। হ্যাঁ, আপনি কোরআন শিখান, আপনার সন্তান হাফেজ হতে পারেনি, কি দায় আছে, 30 পারাটা মুখস্থ করেছে, ছোট সুরাগুলো জানে, আপনার সন্তান সালাত পড়ার জন্য যে দোয়াগুলো দরকার সবগুলো জানে, ইসলাম মানার জন্য মৌলিক যে বিধানগুলো দরকার এগুলো জানে, এরপর আপনার সন্তানকে ইংরেজির গুরু বানান, অঙ্কের পণ্ডিত বানান, ম্যাথামেটিক্সের বড় গাছ বানান, নিষেধ করিনি, তবে তার ভিত্তি হবে, তার ফাউন্ডেশন হবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসটা তার ভিত্তি, তার ফাউন্ডেশন দেওয়ার পরে ভিত যত মজবুত হবে, ভিত যত মজবুত হবে বিল্ডিং তত উঁচু করলেও শক্ত, ঝড়ে পড়বে না, কিন্তু ভিত যদি দুর্বল হয় আর বিল্ডিং অনেক উঁচু হয়ে যায়, বাতাস লাগলে কিন্তু পড়ে যাবে, আর ভিত মজবুত হলে বিল্ডিং যত উঁচু হোক বাতাসে নষ্ট হবে না, পড়বে না। তো আপনার ভিত্তি যদি হয় কোরআন এবং সুন্নাহ, আপনার সন্তানের ভিত ছোট থেকে যে জ্ঞান পেয়েছে সেটা কোরআনের এবং হাদিসের, এরপরে তাকে ইংরেজি পড়ান, ল পড়ান, আর কিছু পড়ান, গণিত পড়ান, বিজ্ঞান পড়ান, দেখবেন ছেলে নষ্ট হবে না, ছেলে গাঁজাখোর হবে না, ছেলে হিরোইনখোর হবে না, কারণ তার কাছে কোরআন এবং হাদিসের ভিত্তি আছে, তারপর ওদিকে গেছে। আপনি বলছেন যে সন্তানকে আর পারি না, 10 বছর 15 বছর 20 বছর সালাত পড়ে না, পড়বে কোত্থেকে? আপনি সেই ভিত্তি তো তার মধ্যে দেননি, সে ফাউন্ডেশন তার মধ্যে নেই, আপনি তার গোড়া নষ্ট করে দিয়েছেন, এখন আপনি নসিহত করে কতটুকু কাজ হবে? যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে গড়ার মতো গড়তে বললেন, সন্তান যদি ভালো হয়, সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, সন্তান যা করবে তার একটা অংশ বাবা মা কবরে পাবে, পরকালে আপনার আমার মুক্তির পথে হবে, ওসিলা হবে,
হ্যাঁ, সন্তানকে যদি বদ তৈরি করে যান, নষ্ট করে যান, আপনার কোনো পদক্ষেপ ছিল না, আপনার কোনো ভূমিকা ছিল না, আপনার কোনো ব্যবস্থা ছিল না তাকে ভালো করার, এক সময় সন্তান নষ্ট হয়েছে, ও যত পাপ করবে তার একটা অংশ আপনাকে পেতে হবে। যত পাপ করবে ও যত অন্যায় করবে, ভালোটা ভালো যা করবে তার অংশ পাবে, নষ্টটা নষ্ট যা, নোংরামি যা করবে, নষ্টামি যা করবে তার অংশ পাবে। আপনার ছেলে বিড়িখোর হয়েছে, গাঁজাখোর হয়েছে, হিরোইনখোর হয়েছে, ফেন্সিডিলখোর হয়েছে, আপনার ভূমিকা ছিল না তাকে উদ্ধার করার জন্য, তাকে ভালো করার জন্য আপনার কোনো পদক্ষেপ ছিল না। মনে করবেন, মনে রাখবেন, প্রত্যেকটা বিড়ি টানে যে পাপ আছে আপনার জীবনে, আমল নামে তার একটা অংশ যাবে, কারণ আপনি ছেলে আপনার, মেয়ে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন সূরা তাহরিম 6 নম্বর আয়াত, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার সাথে সাথে পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজে তাহাজ্জুদ পড়লেন আর ছেলে মেয়ে নামাজই পড়ল না, ইসলাম এইটা বলেনি। নিজে তাহাজ্জুদ পড়েছেন, ছেলে মেয়েকেও রেডি করেন তারাও যেন তাহাজ্জুদ পড়ে। ছেলে মেয়ে ফরজ পড়ে না আর আপনি নফল নিয়ে পড়ে আছেন, ওখানে আপনার ভ্রুক্ষেপ নেই, না, এইটা ইসলাম বলেনি। যে নিজে বাঁচো জাহান্নাম থেকে, জীবনের লক্ষ্য হতে হবে আপনার আমার, জিডিটা বাঁচবো জাহান্নাম থেকে, বাঁচাবো কাকে, পরিবারকে, নিজে বাঁচার পাশাপাশি জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাতে হবে। এই লক্ষ্য, এই উদ্দেশ্য, এই টার্গেট নিয়ে আপনাকে আমাকে আগাতে হবে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ্রাম থেকে একদম পল্লী থেকে একটা মানুষ মুহাম্মদ সাল্লামের কাছে আসলেন, একদম গ্রাম থেকে এসেছেন, পল্লী থেকে এসেছেন, যে লোকটা সভ্যতা বুঝে না, সংস্কৃতি বুঝে না, শহরের চালচলন বুঝে না, এইরকম লোক মুহাম্মদ সাল্লামের কাছে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ সাল্লামকে বলছেন, হে আল্লাহ সাল্লাম, আমাকে এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে যাব, এমন আমাকে শর্টকাট রাস্তা বলুন যে আমলগুলো, মানে তার চেতনা, তার বিশ্লেষণ, তার ভাবার বিষয় বা তার উদ্দেশ্য হলো, আমি প্রতিদিন আসতে পারি না আপনার কাছে, কারণ আমরা খেটে খাওয়া কাজের মানুষ, গ্রামের মানুষ, চাইলে অন্যদের মতো আসতে পারি না, তো আজকে এসেছি আমাকে এমন কিছু রাস্তা বলেন যে আমলগুলো করব আর আমি জান্নাতে যাব। দুল্লানি আলা আমাল ইদা আমিলতু দাখালতুল জান্নাহ, এমন আমল বলুন, আমল করলে আমি যেন জান্নাতে যাই। তখন আল্লাহ সাল্লাম তাকে বললেন, তা'বুদুল্লাহ, তুমি যে ইবাদত করবে তা আল্লাহর জন্য করবে। তোমার ইবাদতের মূল লক্ষ্য হবে, তোমার ইবাদতের মূল টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি। সালাত পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য, সিয়াম পালন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দান সাদাকা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, জীবনে যা কিছু করবে তার মূল টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি। বৌমা যদি শাশুড়ি শ্বশুরের বকুনি থেকে বাঁচার জন্য সালাত পড়ে, নামাজ পড়ে, তাহলে এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হলো বলেন দেখি? ছেলে যদি বাবা মার ভয়ে সালাত পড়ে, এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হলো? সালাত কেন পড়ছে ছেলে, বাপ বকা দিবে তাই, এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য হলো? হ্যাঁ, সমস্যাটা কোথায়, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তার মধ্যে দ্বীনের জ্ঞান নেই। দ্বীনের জ্ঞান যদি ছেলের মধ্যে থাকে, তাহলে বাপ মায়ের ভয়ে সালাত পড়বে না, কার ভয়ে পড়বে? আল্লাহ ভয়ে। তার মধ্যে জ্ঞান আপনি দিতে ব্যর্থ হয়েছেন। বৌমা শ্বশুর শাশুড়ি বকুনি খাওয়ার ভয়ে সালাত পড়ছে, মানে তার মধ্যে সঠিক জ্ঞান আপনি দিতে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, মেয়ের, আপনার বৌমার বাবা মা পারেনি, বাদ দেন তাদের কথা, এখন আপনার বাড়িতে এসেছে, আপনি গড়ে নেন, আপনি আপনার মতো করে গড়ে নেন তাকে। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দিলেন, টার্গেট হবে একজন মুসলিমের জান্নাত, একজন মুসলিমের মূল লক্ষ্য হবে জান্নাত। আল্লাহ শিখিয়ে দিলেন কোরআন মাজিদের মধ্যে, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও,
ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একজন মুসলিমের নামাজ, একজন মুসলিমের কুরবানি, একজন মুসলিমের জীবনের যা কিছু রয়েছে, একজন মুসলিমের মরণ সহ যাবতীয় সবকিছু আল্লাহর জন্য সবে নিবে নিবেদিত। এই জন্যই কিন্তু আপনাকে তৈরি করা হয়েছে, এই জন্যই আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার আমার মূল টার্গেট হবে জান্নাত, মূল লক্ষ্য হবে জান্নাত। সাহাবী ওটাই জানতে চাইলেন যে আমি জান্নাতে যাব এইরকম আমল শিখিয়ে দিন। তখন আল্লাহ সুসাসাম বললেন তাহবুদুল্লাহ, তুমি যা করবে আল্লাহর জন্যই করবে, প্রত্যেকটা ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য করবে। লা তুশরিকু বি শাইয়া, তার সাথে কাউকে শরীক করবে না, কোনোভাবেই যেন আল্লাহর সাথে শরীক না হয়, কারণ আল্লাহর সাথে শরীক হয়ে গেলে, শিরিক করে বসলে আর কোনো ইবাদত কাজে লাগবে না। মানে আগুন এবং পানির সম্পর্ক যেমন, আগুন এবং পানির যেমন সম্পর্ক, শিরিক আর ইবাদতের সম্পর্ক তেমন। আগুন যতই দাউ দাউ করে জ্বলতে থাক, পানি পড়লে কি হয়? নিভে যায়। দাউ 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 করে আগুন জ্বলছে, পানি যখনই পড়ল তখন কি তার ক্ষমতা শেষ? পানির কাছে আগুনের ক্ষমতা শেষ। অনেক ইবাদত করলেন, যখনই শিরিক করলেন পানির মতনই ভিয়ে দিবে, ইবাদত শেষ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে যত আমল করেছে সব বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন একথা, আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অতীতের নবী রাসূলদেরকে বলা হয়েছিল, আপনাকে বলা হচ্ছে যদি শিরিক করো যা আমল করছে সব নষ্ট হয়ে যাবে। বিধায় খেয়াল রাখবেন কোনোভাবেই যেন শিরিক না হয়, আল্লাহর শরীক যেন আপনার ইবাদত না হয়, এই টার্গেট যেন ঠিক থাকে। আজকালকে শিরিক তো অহরহ, আজকে ছেলের গলায়, ছেলের পেটে, ছেলের হাতে তাবিজ ঝুলিয়ে দিলেন, ছেলেটা নিষ্পাপ মাসুম, কিন্তু তার গলায় যে হাতে বা পিঠে পেটে তাবিজ ঝুলিয়ে দিলেন, শিরিক শিরিকের মধ্যে জড়িয়ে দিলেন, কারণ তাবিজ ঝুলানো হলো শিরিক। আজকে ছেলেদের কোমরে, মেয়েদের কোমরে, বাচ্চার কোমরে, ছোট্ট বাচ্চার কোমরে এই যে কালো ডোরা বাঁধা হয় গিরা দিয়ে দিয়ে, এটা হচ্ছে শিরকি আকিদা। কেন কালো ডোরা বাঁধা হয়? এর তৈরি হয়েছে, এই কালো ডোরা উৎপত্তি হয়েছে অমুসলিম হিন্দুদের কাছ থেকে। বাংলাদেশের অধিকাংশই, বাংলাদেশের সকলেই এক সময় কি ছিল? হিন্দু ছিল, অমুসলিম ছিল না? আট দশ পুরুষ, চোদ্দ পুরুষ, বিশ পুরুষ, তিরিশ পুরুষ আগে যান, তখন কি হবে? হিন্দু থেকে আমরা সব মুসলিম না? ভারত উপমহাদেশের তো সকলে হিন্দু থেকে মুসলিম, সিন্ধু বিজয়ের পর থেকে আস্তে আস্তে মুসলিম বেড়ে গেল। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17 জন ঘোড়সওয়ার নিয়ে এসে যখন সিন্ধু বিজয় করলো, আস্তে আস্তে মুসলিম হওয়া শুরু হলো। তার আগে তো সকলে হিন্দু, তো হিন্দু থেকে ডাইভার্ট হয়ে আসা মুসলিম, যার কারণে হিন্দুদের কালচারগুলো আমাদের মধ্যে রয়ে গেছে, হিন্দুদের সংস্কৃতিগুলো আমাদের মধ্যে থেকে গেছে। দেখুন আজকে ছোট্ট বাচ্চাকে মানে সাজাতে গিয়ে মাথায় টিপ দিলেন, এই টিপের ইতিহাস হিন্দু শাস্ত্র পড়েন, দেখেন হিন্দু শাস্ত্র, একজন হিন্দুর কাছে জিজ্ঞাসা করেন যে টিপটা কেন দেওয়া হয়, টিপ দেওয়া হয় নজর লাগবে না তাই, মুসলিমদের মধ্যে এসেছে, একদম হিন্দুদের থেকে, একদম হিন্দুদের থেকে এই সংস্কৃতি এসেছে। কারণ আগে দিয়েছিলাম, আগে দিয়েছিলাম বলতে আমাদের 14 পুরুষ আগে, 5 পুরুষ, 7 পুরুষ, 10 পুরুষ আগে খুঁজেন, তারা দিয়েছিল, তাদের কাছ থেকে বংশানুক্রমে শিখতে শিখতে আমাদের মধ্যে রয়ে গেছে। মানে এটা হিন্দুদের কাছ থেকে এসেছে, এই সংস্কৃতি হিন্দুদের। আজকে টিপ দেওয়া হচ্ছে নজর যেন না লাগে, 1000টা টিপ দিলে টিপের কোনো ক্ষমতা আছে নজর এড়ানোর জন্য? দেখুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সুসাসাম বলছেন, ইবনে আব্বাস ইদা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইবে, ওয়াইদা সালতা ফাসতাঈন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয় সেটাও আল্লাহর কাছে চাইবে। হাদিস আবু দাউদের,
যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইবে। এমনকি বলতে বলতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে, যদি জুতার ফিতাটা ছিঁড়ে যায় সেটাও চাইবে আল্লাহ, প্রথম বলবে আল্লাহ তুমি জুতার ফিতা ঠিক করে দাও। হতে পারে জুতার ফিতা ঠিক করার জন্য তো আল্লাহ আসমান থেকে নেমে আসবেন না, আসবেন কি কি করবেন আল্লাহ? হতে পারে তোমার জুতা ফিতা ছিঁড়ে গেছে, তুমি চাইলে যে আল্লাহ জুতার ফিতা ঠিক করে দাও, এক মিনিট দু মিনিট যেতে না যেতে দেখছো একটা মুচি ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে, মানে আল্লাহ ব্যবস্থা করেছে, মুচিকে আল্লাহ বুদ্ধি দিয়েছে তুই এই রাস্তা দিয়ে যা, এই ব্যবস্থাপক আল্লাহ, আল্লাহ ব্যবস্থাপক, ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম এর পরের বাক্যে বলছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস, ইবনে আব্বাস মনে রাখিও যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইবে, মানে জুতার ফিতা বলতে বুঝালেন যে ছোট থেকে ছোট জিনিস, মানে ছোট থেকে ছোট জিনিস, একদম হালকা জিনিস। আপনার ম্যাচটা শেষ হয়ে গেছে, আগুন জ্বালাবেন, ম্যাচ নেই বাড়িতে, প্রথম আল্লাহর কাছে চান যে আল্লাহ একটা ম্যাচের ব্যবস্থা করে দাও। এরপর আপনি খুঁজতে থাকেন, দেখা যাবে পাশের বাড়িতে আপনার যাওয়াই লাগেনি, ম্যাচ হয়ে গেছে, পাশের বাড়িতে যেতে যে গিয়ে ম্যাচ পেয়ে গেলেন। এমনও তো হতে পারতো যে ওই বাড়িতেও ম্যাচ নেই, পারতো নাকি? এ ব্যবস্থাপক আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে আব্বাস, যা চাওয়ার আল্লাহর কাছে চাইবে। কারণ হলো গোটা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার ক্ষতি করতে চায় তাহলে তারা ক্ষতি করতে পারবে না, যতটুকু তোমার নসিবে আল্লাহ ক্ষতি লিখে রেখেছে ততটুকুই হবে, তার এক কোণাও বেশি হবে না। ইবনে আব্বাস মনে রাখিও, গোটা পৃথিবীর মানুষ যদি তোমার কল্যাণ করতে চায়, তোমার উপকার করতে চায়, ততটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার তোমার নসিবে আল্লাহ লিখে রেখেছেন, তোমার তকদিরে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন তার এক কোণাও বেশি ক্ষতি করতে পারবে না। আজকে অনেকেই মনে করছেন যে না, ইসলামের এই বিধানটা মেনে নিলে মনে হয় আমার ক্ষতি করে বসবে। একটা সহজ বাংলাদেশে একটা সস্তা ফতোয়া, কিছু হলেই আরেকজন বলে যে বেশি বাড়াবাড়ি করো না, জঙ্গি বলে ধরিয়ে দেবো, বলে না তুমি সহি আকিদা করছো, সঠিক মানবো বলছো, থানায় রিপোর্ট করবো, জঙ্গি বলে ধরিয়ে দেবো। যদি আল্লাহ নসিবে না লিখে রাখেন, গোটা বাংলাদেশের প্রশাসন যদি আপনার পিছনে লাগেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, নসিবে থাকা লাগবে। এ কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদের মধ্যে পাওয়া যাবে। দেখুন যে কথা বলছিলাম, জীবনের যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন, রক্ষাকর্তা আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। ওই সাহাবীকে বললেন আল্লাহ সুসাল্লাম আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না, শিরিকের সাথে নিজেকে মিশিয়ে দিবে না, শিরিক থেকে বেঁচে থাকবে। আজকে কসম করি আমরা, আজকে চোখের কীড়া খাই, খায় না? চোখের কীড়া, মাথার কীড়া, হাতের কীড়া, দানার কীড়া, মাটির কীড়া, ছেলের মাথায় হাত দিয়ে কীড়া, এগুলো সব শিরকি আকিদা, এগুলো শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ সুসাসম বলছেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের কসম করলো, শপথ করলো, ওই ব্যক্তি শিরিক করলো। চলে না আমাদের? অহরহ মা বোনরা তো অহরহ ছেলের মাথায় হাত দিয়ে শপথ করছে যে আমার ছেলে নষ্ট হয়ে যাবে যদি এটা আমি করে থাকি, বা ইত্যাদি ইত্যাদি, দানা ছুঁয়ে শপথ করে, মাটি ছুঁয়ে শপথ করে যে মাটি মিলবে না, অথচ এটা একদম স্পষ্ট শিরিক। সম্মানিত উপস্থিতি, যদি শপথ করাই লাগে তাহলে শপথ হবে আল্লাহর নামে, আল্লাহর নামে শপথ করুন। আর আল্লাহ করেছেন সৃষ্টিজীবের নামে শপথ, আল্লাহ কখনো মাটির শপথ করেছেন, কখনো সূর্যের শপথ করেছেন, কখনো চন্দ্রের শপথ করেছেন, কখনো ঘোড়ার শপথ করেছেন, কখনো তিন ফলের শপথ করেছেন, কখনো জাইতুন ফলের শপথ করেছেন, এক এক সময় এক এক জিনিসের শপথ করেছেন। তো যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টিজীবের শপথ করেছেন, আর সৃষ্টিজীব শপথ করবে স্রষ্টা সৃষ্টিকর্তা। যদি শপথ করাই লাগে বলুন আল্লাহর শপথ, আল্লাহর কিরা, কোনো জিনিসের, কোনো জিনিসের, কোনো দ্রব্যের, কোনো মানুষের কিরা চলবে না, এটা শিরিক। অথচ আপনি আমি করছি, আপনার আমার আমলগুলো তো এমনি নষ্ট হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন আকিমিস সালাহ, সালাত আদায় করো, ইন্না সালাত তানহানিল ফাহশা ওয়াল মুনকার, কেননা সালাত অশ্লীলতা অন্যায় থেকে বিরত রাখে মানুষকে। আজকে সালাতও পড়ি পাপও করি, নেই
সালা তো করি আর সব কাজে আছি, মসজিদের প্রথম কাতারেও আছি আর গিবত করার সময় সবার আগে আছি, মুসলমান নেই? মসজিদের প্রথম কাতারে আছি আর মানুষের সাথে ঝগড়া হলে একদম মুখ ফ্রি হয়ে গেল, এত ফায়েসা নোংরা গালি দেওয়া শুরু করলাম যেগুলো মুখে আনা যায় না, আছে না মুসলমান? আজকে সালাতও পড়ি, নামাজও প্রথম কাতারে, আর মসজিদে আল কোপানোর সময় আর একজনের জনের জমির নিচে নামিয়ে নেব এখানেও প্রথম কাতারে, আছে না মুসলমান? সম্মানিত উপস্থিতি, আল আপনি হাফ ইঞ্চি আল কপিয়ে নামিয়ে নিয়েছেন নিচে, বিচারের মাঠে জবাব দিতে হবে, এত সহজ নয়, এর নাম ইসলাম। দেখুন আজকে প্রথম কাতারে মসজিদে প্রত্যেকটা জায়গাতে আপনার আমার স্পিরিট যেন থাকে, এই চেতনা যেন থাকে, আপনাকে বাঁচতে হবে পরকালে, কারণ ইহকাল শেষ নয়, পরকালে মূল, মুমিনের মূল টার্গেট হবে পরকালে নাজাত। এই জন্য আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভালোটা দাও, খারাপটা দিও না, দুনিয়ায় যেন আমি গীবত না করি, আমি মিথ্যাচার না করি, পরস্ত্রী কাতরতা না করি, পরনিন্দা না করি, চুগলখড়ি না করি, চুগলখড় নেই সমাজে। আল্লাহ সুসাসম বলছেন, তা যে দু না সর্রার নাস ডাল অজহাইন, মা বোনদেরকে বলবো একটু হাদিসটা বেশি করে শুনেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ সুসাসম বলছেন হাদিসটা পাবে, হাদিসটা পাওয়া যাবে সহিহ বুখারীর 3474 নম্বর হাদিস, তা যে দু না সর্রার নাস ডাল অজহাইন, আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ ডাল অজহাইন, যার মুখ দুইটি, দুইটি মুখ মানে মাথা দুইটি, তা না, সমাজে ফেতনা বাড়িয়ে দিল। দেখুন অধিকাংশ পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, অধিকাংশ পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, শাশুড়ির সাথে বইয়ের মিল নেই, জায়ের সাথে জায়ের মিল নেই, ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই, তলা যদি খুঁজতে যান তাহলে এই রকম দ্বিমুখী চরিত্রের লোকগুলো মূল নাটের মূল, শাশুড়িকে এক কথা লাগাচ্ছে, বউকে আরেক কথা লাগাচ্ছে, এই বউকে এক কথা লাগাচ্ছে, ওই বউকে আরেক কথা লাগাচ্ছে, দুই ভাইয়ের মধ্যে দাঁকলার সম্পর্ক হয়ে গেল, মানে চুগলখড় শ্রেণীর মানুষগুলো, দ্বিমুখী চরিত্রের মানুষগুলোর কারণে সামাজিক শান্তি শৃঙ্খলা, সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। এটা পুরুষদের মধ্যেও রয়েছে, মহিলাদের মধ্যেও রয়েছে, দুইজন দুই পাড়ার মধ্যে একজন আর একজনের মধ্যে গণ্ডগোল হয়েছে, ওনার সাথে আমার গণ্ডগোল হয়েছে, এখানে তৃতীয় পক্ষের উচিত দুইজনের মধ্যে ইসলাহ করে দেওয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা পরস্পর ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ, বিধায় তাদের মধ্যে কোনো ঝামেলা হলে ফাসলিহু, তৃতীয় জন দাঁড়িয়ে যাও, তাদের মধ্যে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। তো দুইজনের মধ্যে আমার সাথে ওনার গণ্ডগোল হলো, তৃতীয় পক্ষ ইসলাহ করার নাম দিয়ে, মানে সংশোধন তো দূরের কথা, আমার কথা ওনাকে লাগালেন আর ওনার কথা আমাকে লাগালেন, দিয়ে আরো বাড়িয়ে দিলেন, মানে কেবল কাটা ঘা আর ওখানে লবণ ছিটিয়ে আরো চুলকানি বাড়িয়ে দিলেন, এরকম মানুষ কিন্তু সমাজে আছে। দেখুন যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতে চায় সাহাবীকে বললেন, আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না, অতুকিমুস সালাতাল মাকতুবা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেভাবে থাকো, ফরজ সালাত ছেড়ে দিবে না, অতুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ সিয়াম, ফরজ যাকাত থেকে বিরত থাকবে না, অতাসুমু রমাদান, রমাদানের সিয়াম ছাড়বে না, মানে ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে এবং ফরজ রোজা পালন করবে, যে অবস্থায় যে ঝামেলায় থাকো না কেন। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে এইবার লোকটি, তখন আল্লাহ সুসাসলাম কথা থামালেন, তখন লোকটি কয়টা কথা বলেছেন, চারটা কথা, কয়টা কথা বলেছেন, চারটা, আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না, তারপরে বলেছেন ফরজ সালাত আদায় করবে, নফল যদি পড়তে না পারি কেউ, সুন্নাত যদি কেউ পড়তে না পারি, তার পাপ হবে না, নেকি হবে না, পড়ল না তাই নেকি থেকে বঞ্চিত, কিন্তু পাপ হবে না, তাই বলে আগামীকাল থেকে আবার সুন্নাত পড়া ছেড়ে দিয়েন না, কারণ ফরজে ঘাটতি হলে সুন্নাত প্রক্সি দিবে, ইচ্ছায় ছাড়লে তখন
ফরজে যদি ঘাটতি হয় তাহলে সুন্নাত কভার করবে অনেক সময়, বিদায় কেউ ছেড়ে দিবেন না, কিন্তু একটা বাস্তবতা এ হাদিসে যেটা বোঝানো আছে, হাদিস সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস সহিহ বুখারীর। তুমি ফরজ সালাত ছেড়ে দিবে না কোনো ক্রমেই, ফরজ যাকাত ছেড়ে দিবে না আর ফরজ সিয়াম ছেড়ে দিবে না, এই চারটা কাজ যদি করতে পারো। তখন ওই লোকটি বলছেন, আল্লাহ সুসাম থেমেছেন, আরো কিছু বলবেন, ইতিমধ্যে লোকটি বলে উঠেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি। মানে কার শপথ করলেন? আল্লাহ। আমরা শপথ করছি মাটির কিরা, মাটি মিলবে না, দানার কিরা দানা মিলবে না। আর একজন লোক গ্রাম থেকে পল্লী থেকে কৃষক মানুষ এসেছেন, ও বুঝে যে না আল্লাহ শপথ করতে হয়, যা আমার আত্মা যার হাতে তার শপথ করে বলছে, মানে আল্লাহ শপথ। লাযিদু আলা হাদা, আপনি যা বললেন আমি তাই করব, কম বেশি করব না। অফিরো আয়াতিন, অন্য বর্ণ এসেছে, আলা আনকুসু, আমি কম করব না, মানে আপনি যা বললেন আমি তাই করব, কম করব না বেশিও করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা চলে গেল কি বলে গেল, কম করব না বেশি করব না। লোকটা যখন চলে গেল রাস্তা দিয়ে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানসাররাহু ইনদরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা কি কোনো জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, ফালি অন্দর এলা হাজা, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল, তোমরা জান্নাতি মানুষকে দেখতে চাও? কাদেরকে বলছেন? সাহাবীদেরকে বলছেন। আবু বকর আছে ওখানে, উমার আছে, উসমান আছে, আলী আছে রাদিয়াল্লাহু আনহুম, সাহাবীদের বৈঠকে ইনাদের মতো সাহাবীরা আছেন, ইনারা প্রত্যেকে না থাক, ইনাদের মতো সাহাবীরা আছেন, এই রকম বৈঠকে বলছেন, তোমরা জান্নাতি মানুষকে দেখতে চাও, ফালে আন্দুর এলাহাদা, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 116 নম্বর হাদিস, মিশকাতের 14 নম্বর হাদিস। সমরেত উপস্থিতি একটু খেয়াল করুন তো, একটু ভাবুন তো, লোকটা কি ফরজ সালাত পড়া শুরু করেছে, সিয়াম পালন করা শুরু করেছে, যাকাত দেওয়া শুরু করেছে, জান্নাতের ঘোষণা হয়ে গেছে, আমল করেনি, এখনো শুরু হয়নি, কেবল শুনলো, কেবল শুনলো, আমল কিন্তু এখনো করেনি, কিন্তু জান্নাতের ঘোষণা হয়ে গেছে, কেবল স্বীকৃতির কারণে। ও যে অন্তর থেকে স্বীকৃতি দিয়েছে যে আমি কম করব না বেশিও করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যা শিখালেন আমাকে তাই করব, কম বেশি করব না। আল্লাহ তো অন্তর্জামী মানুষের, অন্তর্জামী না, বেজাতি সুদূর, আল্লাহ হলেন অন্তর্জামী, হৃদয়ের খবর রাখেন। লোকটা একদম হৃদয় থেকে বলেছে, লোকটা হৃদয় থেকে বলেছে যে আমি কম বেশি করবো না, আপনি যা বললেন তাই করব। আল্লাহ এই স্বীকৃতিটা খুশি হয়ে গিয়ে ঘোষণা দিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের পক্ষ থেকে জান্নাত দিয়েছেন না, আল্লাহ বলেছেন তারপরে বলেছেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে স্রেফ তার স্বীকৃতির জন্য তার কথার উপরে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, বিধায় আপনাকে আমাকে লক্ষ্য টার্গেট ঠিক রাখতে হবে, টার্গেট যখন জান্নাত। আপনি সালাত কেন পড়েন? যারা সিয়াম পালন করেছেন কেন করেছেন, হজ করছেন কেন করছেন, যাকাত দিচ্ছেন কেন করছেন, দান সাদাকা কেন করছেন? আপনার টার্গেট যদি হয় জান্নাত, আপনার টার্গেট যদি হয় জান্নাত, আপনার লক্ষ্য যদি হয় জান্নাত, তাহলে আপনার স্বীকৃত হওয়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যা করেছেন আমি তাই করব, কম বেশি করব না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করব, গোটা পৃথিবীর মানুষ একদিকে আমি একাই একদিকে, গোটা পৃথিবীর মানুষ একদিকে আমি একাই একদিকে। সেটা হলো কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাদিসে আছে, আমি ওর উপরে অটল, গোটা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাও। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল জামাতু মুওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদা, মুক্তিপ্রাপ্ত জামাত দল যে হকের উপরে আছে, যদিও সে একাকী হয়, একাকী যদি হকের উপরে থাকে তাহলে সে মুক্তিপ্রাপ্ত দল। হাজার মানুষ আসলে মুক্তি পাবে এ কথা নয়, শর্ত হলো কিসের উপরে থাকতে হবে, মুওয়াফাকাল হক, হকের উপরে থাকতে হবে, সত্যের উপরে থাকতে হবে, ন্যায়ের উপরে থাকতে হবে, কল্যাণের উপরে থাকতে হবে। আর কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এইটা যাচাই বাছাই করতে হলে আপনাকে আমাকে কোরআন হাদিস জানতে হবে। ছেলে মেয়েকে
আপনি এখন বা আমি এখন দোষ দিচ্ছি যে আমার বাবা মা আমাকে শিখায়নি, দোষ দিচ্ছি কি যে বাবা মা আমাকে কোরআন শিখায়নি, হাদিস শিখায়নি, মসজিদে পড়ায়নি, মক্তবে পড়ায়নি, মাদ্রাসায় পড়ায়নি, এই দোষ দিয়ে বাবা মার উপরে ছেড়ে দিচ্ছেন। কিন্তু আপনার ছেলে মেয়েকে যে পড়ালেন না, আপনার ছেলে মেয়েও তো আপনার উপরে দোষ চাপাবে। আমরা যেমন বাবা মাকে দোষ দিচ্ছি, তারাও তো আমাদেরকে দোষ দিবে, তো আপনি অন্তত আপনি যেন দোষী না হন এই কাজটা ক্লিয়ার করেন, পরিষ্কার করেন। দেখুন, টার্গেট জান্নাত, হক আমল করুন, টার্গেট জান্নাত, লক্ষ্য জান্নাত, সত্য আমল করুন, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ সুসাসাম বলছেন, মা মিন মুসলিমিন ইতাওয়াদ্দা ফাহসুনুল উদুয়া, একজন ব্যক্তি যদি উত্তম ভাবে ওযু করে, সুন্দর ভাবে ওযু করে, হাসান মানে সুন্দর, আহসান মানে সবচেয়ে সুন্দর, সর্বোত্তম, হাসান মানে উত্তম আর আহসান মানে সর্বোত্তম। আল্লাহ সুসাসাম বলছেন, সর্বোত্তম ভাবে যে ব্যক্তি ওযু করে, সর্বোত্তম মানে ওযু মানে, আপনারা যদি কষ্ট না পান ওযুর দু একটা কথা বলি, উল্টো হলে তো আবার ভাববেন যে এতদিন বাপ দাদা কি করেছে, বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে কোরআন এবং হাদিস দিয়ে। দেখুন, ওযু তো সবাই করি, তাই না? যারা নামাজ পড়ি তারা এখানে এসেছে, ওযু তো সকলে করি। ওযুর মধ্যে আমাদের অনেক ভুল আছে, আপনি স্বীকার করেন চাই না করেন, ভুল, আপনাকে একটা ভুল বলি, কুলি করি কয়বার, তিনবার পানি নিয়ে কুলি করি, আর নাকে পানি দেই কয়বার, তাহলে কয়বার পানি নিলাম, কুলির জন্য, নাকের জন্য কয়বার, ভুল পদ্ধতি। আজকে নতুন করে, না জানা থাকলে নতুন করে জেনে যান, মানতে চাইলে মানিয়েন, না চাইলে মানিয়েন না, কারণ আপনার কবর আপনি জবাব দিবেন, আমি যাব না জবাব দিতে, উনি যাবেন না জবাব দিতে, উনার কবর উনি সামলাবেন, আমার কবর আমি সামলাবো। কিন্তু জেনে রাখেন, মানলে মানবেন, না মানলে ছেড়ে দিন। সহি বুখারীর হাদিস উজুর অধ্যায় পড়ে দেখেন, যদি অন্যদের পছন্দ না হয় তো ইসলামিক ফাউন্ডেশনটা কিনেন, এটা পছন্দ না হলে তাওহিদ পাবলিকেশনটা কিনেন, যে কোনোটা খুশি আপনি কিনেন, উজুর অধ্যায়টা পড়েন। আল্লাহ সুসাসাম বলছেন, মাজমাজা ওয়াস্তান শাকা, আজকে আমি বলেছি আপনাদের বেশি বিরক্ত করবো না, উঠে চলে যাচ্ছেন কেন আমি বুঝতে পারি না, আমি এখন পর্যন্ত মানে অনেকে উঠে যাচ্ছেন আস্তে আস্তে, যতই শীত হোক এখন পর্যন্ত আমার নিজের কোনো কথা আমাকে বলেছি আপনাদেরকে, আমি যা বলছি হাদিস আর কোরআন দিয়ে আপনি কেন উঠে যাবেন? ক্লান্তি যদি বলেন তো আপনার চেয়ে আমি বেশি ক্লান্ত, যদি ক্লান্তি বলেন আপনার চেয়ে আমি বেশি ক্লান্ত। আমি তিন দিন ছিলাম রাজশাহীর বাইরে, টাঙ্গাইল প্রোগ্রাম করেছি, ওখান থেকে গেছি নরসিংদী, নরসিংদী প্রোগ্রাম করেছি, বৃহস্পতিবার গেছি ঢাকায় খুতবা দিতে, জুমার খুতবা দিয়ে শুক্রবার গেছি জামালপুর সরিষাবাড়ি, প্রোগ্রাম করে রাত 12:30 রওনা দিয়ে ফজরের পরে বাসায় পৌঁছেছি, বাসায় পৌঁছে কিছুক্ষণ পরে আবার বেরিয়েছি, গেছি এসেছি নাচলে, নাচল থেকে এসেছি আখিলায়, আখিলা থেকে এখানে মাঝখানে একটু নাচলে সময় পেয়েছিলাম, 1.5 ঘন্টা বিছানায় ঘুমাইছি, এর মধ্যে আর আমার ঘুম হয়নি গতকাল, মানে গত পরশু দিনের পর থেকে এর মধ্যে মাত্র 1.5 ঘন্টা দিনের বেলা ঘুমিয়েছি, যা ঘুমিয়েছি আমি গাড়িতে ঘুমিয়েছি বসে বসে। তাহলে আপনার চেয়ে ক্লান্তি আমি কম নই, আপনার চেয়ে ক্লান্ত আমি অনেক বেশি, তো একটু আমি চেয়েছি 1.5 থেকে 2 ঘন্টা কথা বলবো, তার চেয়ে বেশি কি, তো একটু শুনেন ধৈর্য ধরে। যে কথা বলছিলাম, আল্লাহ সুসাসাম বলছেন, মাঝ মাঝ আস্তান শাকা, কুলি এবং নাকের পানি, মুখের কুলি আর নাকের পানি, ফি কাফাতিন, ফি কাফাতিন ওয়াহেদা, এক চুল্লি দিয়ে হবে, হাদিস সহিহ বুখারীর, এক চুল্লি পানি থেকে কুলি এবং নাকে যাবে। পানি নিলেন অর্ধেক অর্ধেক বলে শর্ত না, পানি নিলেন কিছু অংশ মুখে কিছু অংশ নাকে, মানে মুখে যাবে বেশি, নাকে যাবে কম, এক চুল্লি পানি নিয়ে বেশি যাবে মুখে অল্প যাবে নাকে, এটা বলবেন অসম্ভব না, এটা সম্ভব। এই ভুল আমিও করেছি, এটা তো স্বীকার করতে দোষ নেই, আমারও তো বাড়ি আপনাদের পাশে, এই ভুল আমিও অনেক করেছি, হাদিস পড়তে গিয়ে দেখলাম যে না এটা উল্টো হয়ে আছে, কারণ হাদিস পড়তে গিয়ে দেখলাম যে হাদিস একরকম আমি করে এসেছি আর একরকম, সেদিন চেঞ্জ করে নিয়েছি। এখানে গোলামি করে কোনো লাভ নেই, গোলামি করে কোনো লাভ নেই, কারণ আমার জান্নাত দরকার, টার্গেট আমার জান্নাত, আল্লাহ সুসাসাম যেটা বলেছেন সেটা মেনে নিতে হবে, কারণ মা লা জিদু আলা হাদা ওয়ালা আনকুসু, সাহাবী বলেছিলেন কমও করবো না বেশিও করবো না, আল্লাহ খুশি হয়ে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন, তাহলে টার্গেট আপনার হবে এটা জান্নাত,
বিধান আল্লাহটা মেনে নেওয়াটাই হবে লক্ষ্য। আল্লাহ বললেন নাকের পানি আর মুখের পানি, কুলির পানি আর নাকের পানি এক চুল্লি দিয়ে হবে। আপনি এক সপ্তাহ পরীক্ষা করুন, এক সপ্তাহ খেয়াল করে করে চেষ্টা করুন, দেখবেন পরের সপ্তাহ থেকে অটোমেটিক আপনার অভ্যাস হয়ে গেছে, আর খেয়াল করা লাগবে না, আপনার নিয়মে পরিণত হবে। কিছু অংশ মুখে দিবেন, কিছু অংশ নাকে দিবেন, সে নাক ঝেড়ে ফেলে দিলেন, মানে অজুর মধ্যে একটা ভুল আছে। এই জন্য আল্লাহ সুসাসম বলেন ফাহসানাল উযু, সর্বোত্তম ভাবে অজু। নাকে পানি তিনবার দিলেন, মুখে পানি তিনবার দিলেন, এটা উত্তম অজু নয়, এ অজু উত্তম নয়, এই জন্য সর্বোত্তম অজুর কথা বললেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসাহা করতে বললেন, কান মাসাহা করতে বললেন এক পানিতে, এটা তো এক পানিতেই করি না, আলাদা করি কেউ, এটা এটা সবাই এক পানিতে, কিন্তু এটার পরে যেন ঘাড় মাসাহা না হয়। ঘাড় মাসাহার হাদিস সহি নয়, এটা জাল মানুষ বানিয়েছে। যদি ঘাড় মাসাহা করে ফেলি তাহলে উত্তম অজু হলো না, অজুর মধ্যে ভুল থেকে গেল। দেখুন মুখমণ্ডল তিনবার ধৌত করতে হবে, মুখমণ্ডল তিনবার ধুলাম, তিনবার মুখমণ্ডল ধোয়ার পরে চতুর্থবার এক চুল্লি পানি নিয়ে থুতনির নিচে দিয়ে দাঁড়ি খিলাল করতে হবে। এই আমলে আমরা পিছিয়ে আছি, তিনবার মুখমণ্ডল ধুয়ে তখনই খিলাল করি, তাই না? কিন্তু চতুর্থবার পানি আমরা থুতনির নিচে দেই না, অধিকাংশরাই দেয় না, অধিকাংশরাই দেয় না। সাহাবিরা এই হাদিস যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সাহাবিরা ভাবছিলেন যে যার দাঁড়ি ঘন, অনেক দাঁড়ি, এই এক চুল্লি পানিতে তো দাঁড়ি ভিজবে না, মানে দুই বা তিন চুল্লি নেওয়ার সুযোগ আছে কিনা, এরকম ভাবছিলেন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন সাহাবিদেরকে, আরে হাকাদা আমারানি রব্বি, আমার রব আমাকে এভাবে শিখিয়েছেন যে এক চুল্লি পানি দিয়ে দাঁড়ি খিলাল করো। আবু দাউদের 145 নম্বর হাদিস, এক চুল্লি পানি তিনবার মুখমণ্ডল ধোয়ার পরে এক চুল্লি পানি থুতনির নিচে দিয়ে দাঁড়ি খিলাল করবে, এটা কে শিখিয়েছেন? স্বয়ং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। অথচ এই আমল আপনার আমার মাঝে নেই, বছরের পর বছর যুগের পর যুগ অজু করছি, কিন্তু চতুর্থবার এক চুল্লি পানি নিয়ে যে খিলাল করবে আমল নেই, মানে সুন্দর অজু হচ্ছে না, অজু হচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে না, মানে ঘাটতি থেকে যাচ্ছে অজুতে। দেখুন যে ব্যক্তি সুন্দর ভাবে অজু করলো, দাঁড়ালো, অতঃপর দুই রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আর এই দুই রাকাত সালাতে তার কলবটা, তার হৃদয়টা এবং তার চেহারাটা পুরোপুরি আল্লাহর জন্য মনোনিবেশ করে দিল, মানে হৃদয়টা সম্পূর্ণ আল্লাহর দিকে নিবেদন করে দিল, চেহারাটা পুরোপুরি আল্লাহর দিকে নিবেদন করে দিল, মানে এই দুই রাকাত সালাতে দৃষ্টি অন্যদিকে দেয়নি। মসজিদে দাঁড়াতে গিয়ে ফ্যান খুঁজেনি যে কয়টা ফ্যান আছে, মসজিদে দাঁড়াতে গিয়ে সামনে দেখেনি যে কি লেখা আছে, মসজিদে দাঁড়িয়ে পাশে খেয়াল করেনি যে কে কি করছে, মানে চেহারা সম্পূর্ণ তার সিজদার জায়গা, সিজদা থেকে চেহারা থাকবে, সিজদা থেকে পা এর মাঝখানে, বাহিরে যাবে না, মানে দৃষ্টি আর কি এর মধ্যে ছিল, আর হৃদয়টা ছিল সম্পূর্ণ আল্লাহর জন্য রজু, আল্লাহর দিকে মনোনিবেশ, মানে সালাত দুই রাকাতের মধ্যে ভাবেনি যে আগামীকালকে কি পরিকল্পনা, ভাবেনি আমার কাজ কি, ভাবেনি আজকে কি কাজ ভুলে গেলাম, মানে আউট কোনো চিন্তা করেনি দুই রাকাত সালাতে, চেহারা আউটে নিয়ে যায়নি, মন মানসিকতা আউটে নিয়ে যায়নি, সালাতের মধ্যে রেখেছিল। আল্লাহ সুসাসম বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই দুই রাকাত সালাত তার জান্নাতকে ওয়াজিব করে দেবে, দুই রাকাত সালাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাতের, দুই রাকাত সালাতই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে এই দুই রাকাত সালাত মন মানসিকতা চেহারা সব কিছু আল্লাহর জন্য নিবেদিত থাকবে, অন্য কোনো উদ্দেশ্য হবে না, অন্য কোনো খেয়াল আসবে না। সহিহ মুসলিমের 576 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 188 নম্বর হাদিস। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, মান করা আয়াতুল কুরসি ইনদা কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত,
ওই লোকটিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া, কেউ বাধা দিবে না মৃত্যু ছাড়া। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করুন, নিশ্চিত আপনি জান্নাত পাবেন যদি এখলাস ঠিক থাকে, অন্তরের নিয়ত যদি ঠিক থাকে। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করুন, নিশ্চিত আপনার জান্নাত। আল্লাহ সুসাসম বলছেন মৃত্যু ছাড়া কেউ জান্নাত ঠেকাতে পারবে না। লোকটা মরেনি তাই জান্নাতে যায়নি, মরণ ঠেকে রেখেছে জান্নাত, মরলে জান্নাতে যাবে। নাসাই কুবরার 9929 নম্বর হাদিস, ফরজ সালাতের পরে মোনাজাত নিয়ে মারামারি করছে বাংলাদেশের মুসলমান, মারামারি চলছে মোনাজাত। ওকে ইমামতি করতে দিও না, কেন মোনাজাত করে না, হচ্ছে না বাংলাদেশে? যেখানে যেটা দরকার সেটা নেই। কয়জন ব্যক্তি আছি জুমার দিনে খোঁজ নিয়েন দায়িত্ব, আমিও তো এলাকার মানুষ, জানি তো এলাকার সংস্কৃতি, জুমার দিন দাঁড়াতে বলিয়েন তো হৃদয় থেকে মন খুলে যে কয়জন আয়াতুল কুরসি দান জানে, কয়টা মানুষ আয়াতুল কুরসি জানে, খোঁজ নিয়েন তো। আর মুনাজাত করতে করছে না, ওর জন্যকে ইমামতি করতে দিবেন না, খুতবা দিতে দিবেন না। যেটা দরকার সেটা নেই, আর যেটার কোনো অস্তিত্ব আছে কিনা সন্দেহ ওটা নিয়ে মারামারি করতেছি আমরা। আপনি কেন শিখলেন না? মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কেন শিখেননি আয়াতুল কুরসি? শুধু আলেমের জন্য ফরজ নয়, একটা চাষা ভুষা কৃষকের জন্য ফরজ। এটি একটা কৃষককে বলা হয়নি তোমাকে হাদিস পড়াতে হবে বুখারী, কিন্তু কৃষককেও করতে হবে কি আয়াতুল কুরসি জানতে হবে, কারণ এটা তার দৈনন্দিন জীবনের রুটিন। এটা কেন শিখলেন না? সমরেত উপস্থিতি, যেখানে দরকার সেখানে নেই। হাজি সাহেব বলেন তো দেখি, আল্লাহর ঘর তওয়াফ করে আসলেন, কোনোদিন পেয়েছেন এই পদ্ধতি? কোনোদিন পেয়েছেন? আরবের কোন মসজিদে পেয়েছেন? যারা ইসলামের সংরক্ষক ধারক বাহক তাদের এগুলো নাই, আর আমাদের এলাকায় মারামারি চলছে। সমরেত উপস্থিতি, মানে একটু বুঝার জন্য আমি বলছি, আমি কাউকে কটাক্ষ করার জন্য না, কাউকে কটাক্ষ না, আমি বুঝার জন্য, যে একটু ভাবেন, বিশ্লেষণ করেন, চিন্তা ভাবনা করেন। যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে, আদর্শ হিসাবে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। টার্গেট যেহেতু জান্নাত, লক্ষ্য যেহেতু জান্নাত, কিভাবে অনুসরণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিভাবে অনুসরণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? দেখুন আবু দাউদের 650 নম্বর হাদিস, আবু দাউদের 650 নম্বর হাদিস, আল্লাহ সুসাসম জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন, হঠাৎ জিব্রিল এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পায়ে জুতাতে নাপাকি লেগে আছে, ময়লা লেগে আছে, আপনি জুতা খুলে পাশে রেখে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে পাশে রেখে দিলেন, সাহাবীরা অনেকে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছিলেন, সালাম ফিরালেন, সালাম ফিরে দেখেন প্রত্যেক সাহাবী যাদের জুতা পায়ে ছিল পাশে রেখে দিয়েছে। আল্লাহ সুসাসম জুতা খুললেন কেন? জিব্রিল বলেছেন তাই, সাহাবীরা জুতা খুলে পাশে রেখেছেন। আল্লাহ সুসাসম সাহাবীদেরকে বলছেন যে কেন তোমরা জুতা খুলে পাশে রেখেছো? আচ্ছা আপনি যে খুলে দিলেন, আপনাকে খোলা দেখে আমরাও খুলে দিয়েছি। দেখুন বলা লাগেনি, বলা লাগেনি যে তোমরা এটা করো, তিনি করেছেন, সাহাবীরা ওটাই মেনে নিয়েছেন। মানে অনুসরণ দেখেন, কিভাবে মানবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকে? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার খুতবা দিচ্ছেন, আবু দাউদের 1019 নম্বর হাদিস, জুমার খুতবা দিতে দিতে কিছু সাহাবী পিছন দিকে দাঁড়িয়েছিলেন, বললেন ইজলিসু বসে যাও, দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা বসে যাও। ওই মুহূর্তে একজন সাহাবী আলা বাবিল মসজিদ, মসজিদের দরজার উপরে আছেন, মানে এক পাঁচে বাহিরে আর এক পাঁচে ভিতরে, আর উনি আছেন কোথায়? দরজায় দাঁড়িয়ে, মানে উনি ঢুকছেন মসজিদ আর কি, সাহাবি মসজিদে ঢুকছেন, এক পা বাহিরে আর এক পা ভিতরে, আর ওই অবস্থায় আল্লাহ সুসাসম বলেছেন ইজলিস বসে যাও, তো উনি দরজার উপরে বসে গেছেন। এক বাহিরের পাটা ভিতরে নিতে কয় সেকেন্ড সময় লাগবে? এক সেকেন্ড, দুই সেকেন্ড। সাহাবি মাথায় চিন্তা করলেন যে আমি বাহিরের পা ভিতরে নিয়ে গিয়ে যদি বসি তো মুহাম্মদ সাল্লামের নির্দেশ মেনে নিতে দেরি হয়ে যাবে, রাসুলের নির্দেশ মেনে নিতে দেরি হয়ে যাবে, আর রাসুলের নির্দেশ মেনে নিতে যদি দেরি হয়ে যায় আল্লাহ যদি আমাকে বিচারের মাঠে ধরেন যে তোমাকে বসে যেতে বলা হয়েছিল কেন তুমি দেরি করেছিলে, আমার জবাব নেই, বসে গেছেন দরজার উপরে। এটা তো গল্প না, আপনাকে হাদিস নাম্বার দিয়ে বলছি। দেখুন
সহি বুখারীর 40 নম্বর হাদিস বিস্তারিত এসেছে, সহি বুখারীর 399 নম্বর হাদিস। যখন কিবলা চেঞ্জ হয়ে গেল, হয়তো বা আপনি দেখে এসেছেন মসজিদে কিবলা তাইন, যখন কিবলা চেঞ্জ হয়ে গেল, মক্কাতে ছিল কিবলা কাবা, মদিনায় গিয়ে কিবলা হয়ে গেল হিজরতের পরে বাইতুল মাকদিস, জেরুজালেম, ফিলিস্তিন। 16-17 মাস যাবৎ ফিলিস্তিনের দিকে মুখ রেখে সালাত আদায় করলেন। আলোচনাম বারবার আকাশের দিকে চেয়ে চেয়ে দেখতেন, হয়তো বা আল্লাহ আয়াত নাজিল করবেন, আবার কাবা কিবলা হবে, কারণ কিবলা জন্মভূমি, কাবা স্মৃতি বিজড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 16-17 মাস পরে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আবার তোমার কিবলা নির্ধারণ করা হলো কাবা। সাহাবীদেরকে নিয়ে এশার সালাত বা ফজরের সালাত সালাত আদায় করলেন কিবলার দিকে মুখ করে, কাবার দিকে মুখ করে। আগের সালাত ছিল কোন দিকে? ফিলিস্তিনের দিকে, জেরুজালেমের দিকে। আয়াত নাজিলের পরে কাবার দিকে মুখ করে সালাত আদায় করলেন, কাবার মুখ দিকে মুখ করে সালাত আদায় করে চলে গেলেন নিজ নিজ বাড়িতে। জোহরে অথবা আসরে, দুটি বর্ণনা এসেছে হাদিসে, দুই অক্তের কথায় আছে, জোহরে অথবা আসরে একজন সাহাবী মদিনা থেকে বাহিরে কোথাও চলে যাচ্ছেন, মসজিদে নববী থেকে 9 কিলো বা 12 কিলো এরকম কিছু দূরত্ব হবে, চলে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে, ওই মসজিদে তখন সালাত চলছে, তখনও সাহাবীদের কাছে তথ্য পৌঁছায়নি, কথা যায়নি কানে যে কিবলা এখন কাবা চেঞ্জ হয়ে গেছে কিবলা, এটা তারা জানতে পারেননি, কারণ তখন মুখে মুখে জানবে। তখন তার মাইক নেই যে মাইকিং করে জানিয়ে দিবে, মোবাইলের তার ফেসবুক নেই যে ফেসবুকে একটা ক্লিপ করবে গোটা পৃথিবী জেনে যাবে, মোবাইলই নেই, ফেসবুক কোথায় থাকবে? যে কথা বলছিলাম, সাহাবী এখন দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মসজিদে সালাত চলছে, অথচ তাদের মুখ আছে ফিলিস্তিন বাইতুল মাকদাসের দিকে, মানে কাবার সম্পূর্ণ বিপরীত দিক হলো ফিলিস্তিন বাইতুল মাকদাস, সম্পূর্ণ বিপরীত দিকে মুখ করে সালাত আদায় করছে। এখন ইনি ভাবলেন যে আল্লাহ সুসাসম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, একটা কথা যদি তোমার জানা থাকে আমার পক্ষ থেকে সহি কথা সেটা জানিয়ে দাও, মানবে কি মানবে না এটা আমার দায়িত্ব দেখার না, আমি জানিয়ে দিই। সাহাবি ভাবলেন না যে সালাতটা শেষ হলে তাদেরকে কিছু নসিহত করে জানাবো, উনি ভাবলেন সালাত শেষ হয়ে নসিহত করতে গেলে দেরি হয়ে যাবে, আমি দেখছি অন্যায় হচ্ছে আর আমি দেরি করব না, সালাত পড়া অবস্থায় আমি বলি, মানবে মানবে না ওদের বিষয়। এবার উনি মসজিদের বারান্দায় বা দরজায় বা কোনো এক জায়গায় দাঁড়িয়ে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ সুসালামের সাথে কাবার দিকে মুখ করে সালাত আদায় করে এসেছি, আমি সালাত আদায় করে আসলাম কাবার দিকে মুখ রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। উনি বলছেন, উনি রাবি বলছেন যে আমি যখন এই কথাটা বলি তখন ইমাম মুসল্লি আছে রুকু অবস্থায়, কোন অবস্থায়? রুকু অবস্থায়। তো উনি বলছেন যে আল্লাহু আকবার, আমি রুকু অবস্থায় বললাম আর ইমাম মুসল্লি রুকু অবস্থায় কাবার দিকে ঘুরে গেলেন, রুকু অবস্থাতে ঘুরে গেলেন। হাদিস সহি বুখারী, সহি বুখারী খোঁজার জন্য এখন নাচল স্টেশন মাদ্রাসায় যাওয়া লাগবে না, যাদের মোবাইলে অ্যাপস আছে বাংলা হাদিস সার্চ দাও, 40 নম্বর হাদিসটা দেখো সহি বুখারী, অ্যাপসে সার্চ দাও, ঘরে বসে চেক করো সহি বুখারী হাদিস, 399 নম্বর হাদিস চেক করো। রুকু অবস্থায় জানলেন যে কিবলা চেঞ্জ হয়েছে, মানলেন কখন? রুকু অবস্থায়। আপনি আমি হলে মাথায় কত প্রশ্ন গিজগিজ করতো তার হিসাব ছিল না, ভাবতাম যে অন্তত এই আসরের সালাত শেষ করি মাগরিব থেকে ঘুরে যাব, আর না হলে অন্তত ভাবতাম যে কাউকে জিজ্ঞাসা করি রাসূল বলেছেন কি না আসলে, আর না হলে ভাবতাম যে অন্তত এই রাকাতটা শেষ করি পরের রাকাত ঘুরব। দেখেন দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় উল্টো না, এই দিক থেকে এই দিকে ঘোরা সহজ, এই দিক থেকে এই দিকে ঘোরা সহজ, মানে ডান থেকে বা বাম থেকে, কিন্তু সম্পূর্ণ পিছন থেকে এদিকে ঘোরা কঠিন না, একদম পুরো রাউন্ড হয়ে ঘুরতে হচ্ছে, আর তাও আবার রুকু অবস্থায়। দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে ঘোরাটা সহজ, কিন্তু রুকু অবস্থায় ঘোরা কঠিন না জামাতে? সাহাবিরা এইটুক দেরি করেননি, রুকু অবস্থায় জেনেছেন, রুকু অবস্থাতেই মেনেছেন। এটা হলো মহব্বত, এর নাম হলো ভালোবাসা, দিনকে মহব্বত করেছেন, রাসুলকে মহব্বত করেছেন, তারা যে অবস্থাটা জেনেছেন ওই অবস্থায় মেনে নিয়েছেন। টার্গেট তাদের জান্নাত, টার্গেট তাদের জান্নাত। আজকে আপনাকে আমাকে কত নসিহত কতজন করছে, কানে ধরে না, আরে বাপ দাদা ভুল করে থুয়ে এসেছে, আগে আলেম ছিল না,
কত চিন্তার ফিকিরের শেষ নেই। আর সাহাবিদের মেজাজ দেখেন, তাদেরকে এমনি আল্লাহ সুসাসাম বদরি সাহাবিদেরকে এমনি আল্লাহ সুসাসাম বলে বলেননি যে ইমালু মাশি তুম, তোমাদের যা খুশি করো, কাদ গফরত লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে, এমনি বলেননি। কারণ জানেন তাদের মেজাজ কি, তাদের মেজাজটা জানেন যে এরা অন্যায় করবে না। যাদের টেন্ডেন্সি, যাদের মানসিকতা রুকু অবস্থায় জানে, রুকু অবস্থায় মেনে নেবে, ওরা অন্যায় করবে? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআযের আয়াত নাজিল হয়ে গেল, ঘোষণা দিয়ে দিলেন একজন সাহাবীকে, যাও মদিনার অলিতে গলিতে রাস্তায় রাস্তায় ঘুরো আর বলো আয়াত নাজিল হয়েছে, এখন থেকে নেশা জাতীয় দ্রব্য হারাম, বলে দাও নেশা জাতীয় দ্রব্য হারাম। সাহাবী চিৎকার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন এখন থেকে মদ নেশা জাতীয় দ্রব্য হারাম, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আর ওই মুহূর্তে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীর একজন, তার বাড়িতে মদের আসর বসেছে, কারণ মদ হারাম নয়, সাহাবিরা খান, যেহেতু হারাম করেননি আল্লাহ, বিদায় খেতেন, মদ স্টকে ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদ খাওয়ার জন্য নিচ্ছেন আর আনাস রাদিয়াল্লাহু আনহু গিল ঢেলে দিচ্ছেন গ্লাসে, বড় পাত্র থেকে গ্লাসে বা পিয়ালে ঢেলে দিচ্ছেন আনাস, আর আবু তালহা মদ নিয়েছেন, পান করবেন, খাবেন। ঠিক কানে আওয়াজ আসলো যে চিৎকার দিয়ে কে যেন কিছু বাইরে বলছে, আনাসকে বলছেন আনাস দৌড় দাও, দেখো তো বাইরে কি বলছে। আনাস দৌড় দিয়ে শুনলেন যে মদ হারাম, উনি তো দেখলেন যে আমি আবু তালহাকে ঢেলে দিয়ে এসেছি, দৌড় দিয়ে আসলেন, এসে বলছেন একজন সাহাবী, উনি মদ নিয়ে হাত পিয়ালা নিয়ে আসেন যেহেতু খোঁজ নিতে পাঠিয়েছেন, বলছেন যে একজন সাহাবি বলছেন আল্লাহ সুসাসলাম পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, এখন থেকে নেশা জাতীয় দ্রব্য হারাম। তখন আনাস বলছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমাকে মদের পিয়ালাটা বা বাটিটা বা গ্লাসটা ধরিয়ে দিয়ে বলছেন আনাস যাও আর খাওয়া হবে না, ফেলে দাও রাস্তায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি যখন মদ রাস্তায় ঢেলে দিতে আসলাম, দেখলাম সাহাবিরা যার বাড়িতে যত মদ আর নেশা জাতীয় দ্রব্য ছিল সকলে রাস্তায় ঢেলে দিচ্ছে। সহিহ বুখারীর 4620 নম্বর হাদিস, আপনি ভাবতে পারবেন কিভাবে মেনেছেন। নেশা জাতীয় দ্রব্য কি হারাম? আপনাকে বলা হচ্ছে জর্দা হারাম, আপনি ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে জর্দা হারাম, বিড়ি হারাম, আপনি আরো আরো দশজনকে জিজ্ঞাসা করছেন কোথায় আছে বিড়ি হারাম, হাদিসে কি বিড়ির কথা আছে। গুল হারাম, আপনি কোথায় গুলের দলিল খুঁজে বেড়াচ্ছেন, এগুলো নেশা জাতীয় দ্রব্য নয়, নেশা জাতীয় দ্রব্য নয়, জর্দা বিড়ি গুল এগুলো নেশা জাতীয় দ্রব্য নয়, 100% নেশা জাতীয় দ্রব্য, কোনো সন্দেহ নেই। আপনাকে বুঝাতে গেলে আরো অনেক আলোচনা দরকার, এটা নেশা জাতীয় দ্রব্য কিনা, এটা ইন্টারনেটে আমার 1 ঘন্টার আলোচনা আছে যেগুলো নেশা জাতীয় দ্রব্য হারাম কিনা, তো 1 ঘন্টার আলোচনা তো এখন তুলে ধরা সম্ভব না। মনে রাখবেন বিদেশি মদ হিরোইন খেলে যে পরিমাণের পাপ হবে, জর্দা দে 1 খিলি পান খেলে সমান পাপ হবে, ফেন্সিডিল খেলে যে পরিমাণের পাপ হবে, দাঁতে একবার গুল মারলে সমান পাপ হবে, বিদেশি মদ খেলে যে পরিমাণের পাপ হবে, গিনিতে একটা টান দিলে সমান পাপ হবে, কারণ এগুলো হারাম। হারামের কোন কোয়ালিটি আছে, এটা ভালো আর এটা খারাপ, এটা ভালো হারাম এটা খারাপ হারাম, কোন কোয়ালিটি আছে, যেটা ভালো হারাম আর এটা খারাপ হারাম, এরকম কোয়ালিটি আছে? তাহলে কেন কোয়ালিটি করতে যাচ্ছেন যে বিদেশি মদটা খারাপ আর বিড়িটা ভালো, এগুলো কোয়ালিটি নেই, কারণ হারাম, এগুলো নেশা। 40 বছর ধরে সালাত আদায় করেন অথচ বিড়ি ছাড়তে পারলেন না, 50 বছরের সালাত আপনাকে জর্দা ছাড়াতে পারেনি, 30 বছরের সালাত আপনার গুল ছাড়াতে পারেনি, আপনি কিসের মুসল্লি? আল্লাহ তোর এমনি বলেননি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে, মুসল্লি, মুসল্লি কারা, যারা নামাজ পড়ে না তারা মুসল্লি, মুসল্লি নামাজ পড়ে তারাই মুসল্লি, তো মুসল্লি যদি নামাজ, মুসল্লি নামাজ পড়াটাই যদি জাহান্নামে যায়, তো যে নামাজ পড়ে না ওই বেওকুফের হিসাবে দরকার আছে, ও তো আউট অফ সিলেবাস, ওর তো গোনারই দরকার নেই,
যে মুসল্লি উদাসীন, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যে মুসল্লি উদাসীন অমনোযোগী, বিড়িও খায় সালাতও পড়ে বুঝে না যে হারাম কি জিনিস, জর্দাও খায় গুলো খায় সালাতও পড়ে মানে হারাম হালাল তুয়াক্কাই করে না, অথচ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া হারাম জিনিস কবুল করেন না, তো উদাসীন না, ও বিড়িও খাচ্ছে সালাতও পড়ছে, ও জর্দাও খাচ্ছে সালাতও পড়ছে, ও গুলো খাচ্ছে সালাতও পড়ছে, উদাসীন না, ও খেয়ালই করে না যে তার সালাত হচ্ছে কিনা। তো মুসল্লি যদি বিপদে থাকে তো যে মুসল্লি না ওর ভাবার টাইম আছে, একটু খেয়াল করা দরকার যে জীবনের লক্ষ্য কি, আপনি কোন লক্ষ্য নিয়ে আগাচ্ছেন, আপনি যে নামাজটা পড়ছেন, সালাতটা পড়ছেন, দান সাদাকা করছেন, আপনার লক্ষ্য কি, লক্ষ্য নির্ধারণ করেন, টার্গেট নির্ধারণ করেন, ছেলে মেয়েকে যে পড়াচ্ছেন, অনেক বড় ডিগ্রি দিলেন, আপনার টার্গেট কি, আপনার লক্ষ্য কি নির্ধারণ করা দরকার, আপনার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগানো দরকার। মুসলিম আপনি পরকালে খুশি হতে চান জান্নাতে না জাহান্নামে পড়তে চান, টার্গেট নিয়ে আগান। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, দিরহামে বা রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতিন সালাসিনা জিনিয়া, জেনে বুঝে যদি এক দিরহাম সুদ খায়, জেনে বুঝে যদি এক টাকা সুদ খায়, কয় টাকা, এক টাকা, জেনে আলাম, ও জানে যেটা সুদের টাকা, জানে যেটা সুদি কারবার থেকে এসেছে, জেনে বুঝে যদি এক টাকা সুদ খায় তো আসাদ্দ মিন সিত্তা ও সালাসিনা জিনিয়া, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ, এক টাকা সুদের চেয়ে, এক টাকা সুদ খাওয়ার চেয়ে 36টা নারীর ইজ্জত লুণ্ঠন করার পাপ হালকা। কে কে শুনে এগুলো কথা, কিছু আমাদের কোনো চিন্তায় নাই, ভাবি না, ও পাক্কা মুসল্লি তাহাজ্জুদ পড়ে আবার সুদ খাই, বলেন তো মিলল এটা, মানে আমাদের অবস্থাটা হয়েছে কি, বালতির তলা ফুটো করে দিয়ে পানি ঢালতে আছে, সারা জীবন ভোর বালতি ভরতে পারছে না, সারা জীবন ঢালে শেষ হবে বালতি ভরবে না, ও ভাবছে যেদিন ভরে যাবে সেদিন শেষ ছেড়ে দেব, বালতি যেদিন ভরে যাবে সেদিন শেষ হয়ে যাব, সারা জীবন ভরতে থাকবে শেষ হবে না, কারণ তলা ফুটো, আপনি সারা জীবন আমল করতে থাকবেন, আমলে কাজ আসবে না, কারণ পট তলা ফুটো হয়ে আছে, আগে ছিদ্র বন্ধ করেন, তলা ফুটো বন্ধ করেন, যা করবেন নেকি তা থাকবে, পড়ে যাবে না। দেখুন হাজার বছর ধরে হাদিসগুলো রয়েছে কেতাবে পৃষ্ঠায়, কিন্তু আপনার আমার কোনো চেঞ্জ নেই, বছরের পর বছর সালাত পড়ি, যুগের পর যুগ সালাত পড়ি, হজ করে এসেছি, ইমামতি করি, খুতবা দেই, আলেম মানুষ সুদ ছাড়তে পারে না, থেকে কি বলবেন এই মুসল্লিকে, কি বলবেন, আল্লাহ এমনি বলেননি ফাওয়াইলুল মুসাল্লিন, যে মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে, মুসল্লিরাই বিপদে, তো গায়ের মুসল্লি যারা নামাজ পড়ে না ওর ভাবার দরকার আছে, আবার কি কথা, আরে নামাজ না পড়তে পারে ইমান ঠিক ঠিক আছে, মানে পাক্কা শয়তানি চিন্তা মাথায় ভর করে আছে, নামাজ পড়ে না ওর ইমান ঠিক আছে, কি দিয়ে বুঝাবেন একে, বলেন এ টার্গেটটা কি দিয়ে বুঝাবেন, নামাজ পড়ে এই লোকটাই বিপদে, নামাজ পড়ে এই লোকটাই বিপদে, আর বলছে নামাজ না পড়ে ইমান ঠিক আছে, তাহলে ওকে কি দিয়ে বুঝাবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন আপনাকে আমাকে জান্নাতের টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদাত্তু লিইবাদিয়াস সলিহিন, আমার সালেহ বান্দাদের জন্য আমি এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, চোখ কোনোদিন দেখেনি এইরকম জিনিস, ওয়ালা উযুনুন সামিআত, কান কোনোদিন শুনেনি এইরকম জিনিস, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, হৃদয় কোনোদিন কল্পনাও করতে পারেনি যে কি রকম হতে পারে জান্নাত, এই জান্নাত আমি তৈরি করে রেখেছি। তবে কাজ করা লাগবে জান্নাতের জন্য। আল্লাহ সুস আসাম বলছেন, জান্নাতের নখ পরিমাণ জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে বিক্রি করে দিলে হবে না, নখ পরিমাণ জান্নাত জায়গা। আল্লাহ সুস আসাম বলছেন, জান্নাতি একজন ব্যক্তি জান্নাতের পোশাক পরে, জান্নাতের পোশাক পরে যদি পৃথিবীর দিকে উঁকি দেয়, একটু তাকিয়ে দেখে পৃথিবীটা কেমন, জান্নাতের পোশাক পরে, অলংকার পরে, আল্লাহ সুস আসাম বলছেন, আকাশ ভরা চাঁদ আর তারা আছে এমতো অবস্থায় যখন দিনে সূর্য উঠে চাঁদ এবং তারা আলো নষ্ট হয়ে যায়,
চাঁদ তারার আলো আর থাকে না। ঠিক জান্নাতি ব্যক্তি পোশাক পরে অলংকারে সজ্জিত হয়ে পৃথিবীর দিকে তাকালে পৃথিবীর সূর্যের আলো হারিয়ে যাবে ওই ব্যক্তির ঝলকানিতে। এই জান্নাত আল্লাহ আপনার জন্য আমার জন্য তৈরি করেছেন, গরু ছাগলের জন্য নয়। তবে একটু ত্যাগ স্বীকার করতে হবে, বিনিয়োগ হবেন জান্নাতেও যাবেন, জর্দা দিয়ে পানও চাবাবেন হারাম জিনিস খেয়ে, আবার জান্নাতের আশা করবেন। তিরমিজির মধ্যে হাদিস পাবেন 614 নম্বর হাদিস, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহের গোস্ত তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে, যেই বডির গোস্ত হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে জান্নাতে যাবে না। অকুল্লো লাহমিন নাবাতামিনা সহতে কানাতিন নার আওলাবিহি, যে সকল দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে এই দেহগুলো জাহান্নামের জন্য উপযুক্ত, জান্নাতের জন্য নয়। আপনি জান্নাতের কিছু কাজ করুন, ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করুন, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আপনি জান্নাতের জন্য কাজ করুন, আজান হয়েছে, দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আজানের দোয়া বলুন, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়েমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া আতি মাকামা মাহমুদান আল্লাযী ওয়াত্তা, এই ওয়াত্তা পর্যন্ত দোয়া বলুন, হাল্লাকাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুসাসম বলেন কিয়ামতের দিন জান্নাতের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, হাদিস সহিহ মুসলিমের। অথচ আজকে আমাদের পেট ভরে না নিল্লাযী ওয়াত্তা বলে, এর সাথে যোগ করেছে কি অদ্দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন, এই কথাগুলো যোগ দিয়েছি। এখন চট করে কেউ বলবেন এটা রেডিতে হয়, টেলিভিশনের আজানে হয়। আরে রেডি টেলিভিশনের আজান কেন, গোটা পৃথিবীর আলেমরাও যদি বলে তবুও টিকবে না, থাকতে হবে কোথায়, হাদিসে আসতে হবে, হাদিসে কোরআনের আয়াত দিয়ে অথবা হাদিস দিয়ে প্রমাণ আসতে হবে। হাজার আলিম একমত হয়ে গেল এরকম দাম নেই আল্লাহ হাদিসের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি তাসবিহ জিকির আজকার করুন, আপনি বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি সমুদ্রের ফানা পরিমাণ পাপ জমা হয়ে যায় এই একটা তাসবির বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দেন। আপনি বলুন সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ সুসাসম বলছেন এই তাসবি বলার সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করে দেন, যখন লোকটা মারা যাবে ওই গাছের ফল খাওয়ার তাকে সুযোগ দিবেন। ছোট্ট তাসবি, এর অর্থ কিন্তু এটা নয় যে নামাজ পড়বো না শুধু বলবো সুবহানাল্লাহিল আযীম, মানে মূল কাজ ঠিক রাখতে হবে, মূল ফরজ, মূল ফরজ আকিদা আমল ঠিক রেখে আপনি বলুন সুবহানাল্লাহিল আযীম, জান্নাতে ঘর রোপণ, জান্নাতে বৃক্ষ নির্মাণ হবে। আপনি সূরা ইখলাস, সূরা ইখলাস 10 বার পড়ুন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করে দিবেন, 10 বার পড়তে হবে সূরা ইখলাস। আজকাল মানুষ সূরা ইয়াসিন নিয়ে পাগল হয়ে আছে, সূরা ইয়াসিনের ফজিলতে একটিও সহিহ হাদিস নেই, সূরা ইয়াসিনের ফজিলতে একটিও সহিহ হাদিস নেই, সূরা ইয়াসিনের ফজিলতে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে কোনটা জাল কোনটা জয়ীফ, একটিও গ্রহণযোগ্য নয়। অথচ সূরা ইয়াসিন নিয়ে আজকে অনেকে পাগল হয়ে আছে। সূরা ইয়াসিন পড়েন, নিষেধ করিনি, প্রত্যেক অক্ষরে যে 10টা নাকি সেটা পাবেন, কিন্তু আলাদা কোনো ফজিলত নেই। আর সূরা ইখলাস পড়েন, প্রত্যেক অক্ষরে 10টা নাকি সেটা তো পাবেন, পাবেন, তিনবার পড়েন একবার কোরআন খতমের নাকি পাবেন, 10 বার পড়েন জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়ে যাবে, মানে আলাদা ফজিলত। এমনকি সূরা ইখলাসের একটা আয়াত যদি পড়েন তাহলে সফল। আল্লাহ সুসাসম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ সুসাসম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো একজন লোক দূর থেকে, সাহাবি আছে পাশে আরেকজন, একজন লোক কোথায় দূর থেকে যেন পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কয়টা আয়াত পড়েছেন, দুইটা, এই দুইটা বাক্য শুধু পড়েছেন, তখন আল্লাহ সুসাসম বলছেন অজাব, অজীব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন আল্লাহ সুসাসম কি অজীব হলো, কার জন্য হলো, স্যারে শুনলে না ওই যে লোকটা বললো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ওর জন্য জান্নাত অজীব হয়ে গেল। আপনি সূরা ইখলাসের গুণ দেখেন, মাত্র দুইটা আয়াত পড়েছে আল্লাহ সুসাসম বলছেন জান্নাত অজীব হয়ে গেল। দেখেন সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ সুসাসম বসে আছেন, জিবরিল চলে আসলেন, জিবরিল এসে বলছেন হে আল্লাহ সুসাসম, তো ওই মুহূর্তে হঠাৎ একটা শব্দ হলো, তখন বলছেন আল্লাহ সুসাসম আপনি জানেন এই শব্দটা কিসের, বলছেন না কিসের শব্দ হলো, তখন বলছেন জিবরিল বলছেন যে আজকে জান্নাতের আসমানের একটা দরজা খোলা হলো,
যেই দরজাটা আল্লাহ আসমান জমিন সৃষ্টির পর থেকে এ যাবৎ কোনোদিন খুলেননি, কোনোদিন খুলেননি, অ্যাট ফার্স্ট আজকে প্রথম খুললেন আল্লাহ। এই শব্দটা হলো কেন খুলেছেন জানেন? জিব্রিল বলছেন আল্লাহ সুশাসনকে, আল্লাহ সুশাসন কেন খুলেছেন আল্লাহ এই দরজা আপনি জানেন? বলছেন না জানি না। বলছে এই দরজেদে একজন ফেরেস্তা আসছেন আপনার জন্য একটা হাদিয়া নিয়ে, উপহার নিয়ে। যেই ফেরেস্তা আসমান জমিন সৃষ্টির পর থেকে কোনোদিন এই জমিনে আসেননি, আসমানে আছেন, আজকে প্রথম তিনি এই পৃথিবীতে আসছেন, এমন দরজাতে আসছেন যে দরজা প্রথম খোলা হয়েছে। কি নিয়ে আসছেন জানেন? আপনার জন্য দুইটা হাদিয়া নিয়ে আসছেন, যে দুইটা জিনিস অতীতের নবী রাসূল আল্লাহ কাউকে দেননি। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী রাসূল অনেককে অনেক কিছু দিয়েছেন, কিন্তু এই দুইটা জিনিস আল্লাহ কাউকে দেননি, সির্ফ আপনাকে দিচ্ছেন। এমন ফেরেস্তা নিয়ে আসছেন যিনি কোনোদিন এই জমিনে আসেননি, প্রথম আসছেন। এমন দরজা দিয়ে নিয়ে আসছেন যে এই দরজা কোনোদিন খোলা হয়নি, প্রথম খোলা হয়েছে। এমন দুইটা জিনিস নিয়ে আসছেন যে দুইটা জিনিস আল্লাহ কাউকে দেননি, আপনাকে দিচ্ছেন। সেই জিনিস ওই মুহূর্তে চলে আসলো ফেরেস্তা, দিয়ে বলছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন কি? সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়ে দিয়ে শুনে চলে গেলেন। আল্লাহ সুশাসন বলছেন, পরে আরেকটা হাদিস এসেছে যে এই সূরা ফাতিহার সূরা বাকারার শেষ দুই আয়াতের যে একটা অক্ষর পড়বে তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সূরা ফাতিহা পড়তে হবে আপনাকে, মানে আমি প্রথমে যে কথা টার্গেট, আপনার কোরআন আপনি ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান, সমস্যা নেই, যা খুশি পড়ান, কিন্তু আগে কোরআন হাদিসটা শিখান, ভিত্তিটা তা ঠিক করে দেন। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের যে মর্যাদা, সূরা বাকারের শেষ দুই আয়াতের মর্যাদা, এটা হিসাব করে মিলানো যাবে না। প্রত্যেকটা আয়াত যথেষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা অক্ষর যথেষ্ট হয়ে যাবে। যদি আমল করতে চান, যদি আমল করতে চান, ঘুমানোর আগ দিয়ে সূরা মুলক পড়েন, প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে সূরা মুলক পড়েন, তাবারাকাল্লাযী। এটা মানে বলা হয়েছে, মানে প্রতিবন্ধকতাকারী। কবরে যখন আপনাকে রাখা হবে, আজাবের ফেরেশতা আসবে কবরে, প্রোটেকশন দিবে, ঠেকাবে, পাহারাদার, সূরা মুলক, বলবে না আল্লাহ আমাকে পাহারাদার করেছেন, কবরের আজাব যেন না হয়, এই প্রতিবন্ধকতা সৃষ্টিকারী করেছেন, এই লোকটা প্রতিদিন সূরা মুলক পড়েছে, আজকে তোমাকে কবরে ঢুকতে দেওয়া হবে না, আজাবের ফেরেশতাকে ঢুকতে দিবে না, মানে ওই লোকটা কবরে আজাব হবে না, প্রতিদিন সূরা মুলক পড়তে হবে ঘুমানোর আগে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করেন, পড়েন, দাজ্জালের ফেতনা আপনাকে গ্রাস করবে না, গোটা পৃথিবী দাজ্জাল উলট পালট করে দিতে পারলেও আপনাকে পারবে না, মক্কা মদিনা যেমন পারবে না আপনাকে পারবে না, কারণ তো সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ছেন। তো এই জিনিসগুলো যেগুলো ফজিলতের সেগুলো করেন, যেগুলোর ফজিলত নেই সেগুলো নিয়ে আমরা টানাটানি করছি, মানে যেটা দরকার সেখানে নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন আলোচনার শেষ পর্যায়ে এসে আমি যে কথা বলতে চাই, আল্লাহ সুশাসন বলছেন যখন কবরস্থ করা হলো সাদ ইবনে মুআজকে, তখন মাটি চেপে ধরলো। আল্লাহ সুশাসন বলছেন, তোমরা জানো সাহাবীরা, সাদ ইবনে মুআজ এমন একজন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যার মৃত্যুতে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন, যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, অথচ সাদকে কবর চাপ দিয়ে ধরেছে, মানে কবর যেহেতু সাদকে ছাড়লো না, মানে পৃথিবীর কাউকে ছাড়বে না। মানে আল্লাহ সুশাসন বলছেন পৃথিবীতে একজন মানুষকে যদি কবর চাপ দেওয়া থেকে ছেড়ে দিত তাহলে সেটা সাদকে ছাড়তো, কারণ তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, তার মৃত্যুতে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন, তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করে আল্লাহকে বলছে আল্লাহ তুমি সাদকে ক্ষমা করো, তারপরেও কবর তাকে ছেড়ে দেয়নি। তিরমিজির হাদিস, মেশকাতের 126 নম্বর হাদিস, কবর সাদকে ছেড়ে দেয়নি, আপনাকে আমাকে ছেড়ে দিবে, কি করলাম, কি প্রস্তুতি নিচ্ছি কবরের জন্য একটু ভাববেন। কবরের আজাব হবে না যদি সূরা মুলক পড়েন প্রতিদিন, কবরের আজাব কবর চাপ দিবে না, মানে কবরের আজাব আপনার হালকা হয়ে যাবে, চাপ দিবে, তবে চাপটা কেমন, শেখ ওসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, শেখ সালে আল ওসাইমিন, যে চাপটা হবে মা যেমন বাচ্চাকে মানে আদর করে একটা বুকে চাপ দেয় এরকম, মানে ওটা লাগবে না আর কি,
তবে পড়তে হবে সুরামুল প্রতিদিন। যে কথা বলছিলাম দেখুন, আল্লাহ সুসাসান বলছেন বিচারের মাঠে একজন লোক ডানে তাকাবে, ডানে দাউ দাউ করে আগুন জ্বলছে, বামে তাকাবে, বামে দাউ দাউ করে আগুন জ্বলছে, ডানে জাহান্নামের প্রজ্বলিত অগ্নিশিখা, বামে জাহান্নামের প্রজ্বলিত অগ্নিশিখা, সামনে তাকাবে আহকামুল হাকিমিন ন্যায় বিচারক। এই কথা বলার পরে বলছেন তোমরা ডানের আগুন বামের আগুন থেকে বাঁচতে চাও, ইচ্ছাকুন না অলৌবে শিক্ষে তমর, তোমরা একটা খেজুরের অংশ হলেও দান করো, দান করো, জাহান্নামের আগুন নিভে যাবে, ডান বামের আগুন থেকে বেঁচে যাবে। একটাই খেজুর আছে তোমার কাছে, বেশি কিছু নেই, সামান্য একটা খেজুর আছে, বেশি কিছু নেই। তো এই একটা খেজুরকে কয়েক ভাগ করে বেশিরভাগ তুমি খাও আর সামান্য কিছু দান করো, মানে বুঝাতে চাইলেন অল্প পরিমাণে হলেও দান করবে, দান সাদাকার সিলসিলা চালু রাখবে, মানে কৃপণ হয়ে যাবে না, দান সাদাকা করতে থাকবে, যতই সমস্যা যতই বিপদ থাক অল্প অল্প করে হলেও দান করবে, তোমার জাহান্নামের আগুন নিভে যাবে। হাদিস সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস আর সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস আল্লাহ সুসাসম বলছেন কোনো ব্যক্তি যখন একটা খেজুর পরিমাণ দান করে, একটা খেজুরের দাম কয় টাকা হবে, 5 টাকা 7 টাকা, তার চেয়ে কি বেশি, একটা খেজুর পরিমাণ যখন কেউ দান করে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে ধরে নেন, এই ডান হাতে ধরে এটা বাড়াতে থাকেন, বাড়াতে 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 এটা একদম পাহাড়ের সমান করে দেন। ওই ব্যক্তি মরার পরে বলবে আল্লাহ আমার দানের নাকি এক পাহাড় কেন, আমি তো এত দান করিনি। আল্লাহ বলবেন না, ওই যে তুমি একটা খেজুর দান করেছিলে হালাল রুজি থেকে, ওইটা আমি বাড়িয়ে পাহাড় বানিয়ে দিয়েছি।